শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আপনাদের সঙ্গে আছি আমি আরজে শর্মিন। আর শুরু হয়ে গেছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। আর শুরুতে রয়েছে কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা। আজকের সত্য ঘটনার নাম ছদ্মবেশী খুনি। ছদ্মবেশী খুনির নামটা ছদ্মবেশী হলেও একেবারে শেষে না, মাঝামাঝি জানতে পারলেও আমি আগেই বলে দিচ্ছি। এই ছদ্মবেশী খুনি হচ্ছে পৃথিবীর অন্যতম একজন সিরিয়াল কিলার, সারা জাগিয়ে ফেলেছিল পুরো পৃথিবীতে, যার নাম ছিল চার্লস শোভরাজ। সুতরাং ছদ্মবেশী খুনি চার্লস শোভরাজের ঘটনা শুনবো আজকে আমরা। এই সিরিয়াল কিলারের গল্প শুনবো আমরা এখন। আসুন তাহলে শুনি। আর আপনি আছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিমে। একটা সকাল, একটা সুন্দর শহর। প্রত্যেক দিন যেভাবে দিনে শুরু হয় সেভাবেই শুরু হয়েছিল সেদিনের সকালটা। একটা জেলে তার নৌকো দিয়ে মাছ ধরছিল, হঠাৎ তার চোখে পড়ল পানিতে একটা লাশ ভাসছে, একটা মেয়ের লাশ। এবং মেয়েটার শরীরে কোনো কাপড় ছিল না। ঘটনাটা থাইল্যান্ডের পাতায়া বিচের। সেই জেলে কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত পুলিশকে খবর দেয়। থাই পুলিশ খবর পেয়ে সাথে সাথে সেই জায়গায় চলে যায়। ওখানে গিয়ে তার লাশটা উদ্ধার করে এবং জেলেকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তেমন কোনো তথ্য তারা পায় না সেখানে। তারা লাশটির কোনো পরিচয় পায় না। তারা শুধু এতটুকু বুঝতে পারছিল যে এটি একটি মাঝ বয়সী তরুণীর লাশ, এবং লাশটি দেখে মনে হচ্ছিল তিনি পশ্চিমা দেশের। পুলিশ ভাবে সে হয়তো এখানে ছুটি কাটাতে এসেছিল এবং সাঁতার কাটতে গিয়ে হয়তো ডুবে গিয়েছিল। তখন পর্যন্ত পুলিশ কোনো কিছুতে নিশ্চিত ছিল না, এসব শুধুই তাদের ধারণা ছিল। লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হল। সেখানে পরীক্ষার পর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী তার শরীরে বেশ ভালো পরিমাণে ড্রাগস পাওয়া যায়। লাশের পোস্টমর্টম যারা করে তারা তাদের পেশাগত জীবনে অনেক কেস দেখেছে, কারণ পাতায়ার ওই জায়গাটাতে অনেক টুরিস্টই আসত এবং তাদের মধ্যে অনেকেই রাত করে মদ্যপান করত, ড্রাগস নিত, সাঁতার কাটত এবং এমন দুর্ঘটনা প্রায় ঘটত। কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পর পুলিশ বেরিয়ে পড়ে মেয়েটির পরিচয় খুঁজতে। তারা আশেপাশে প্রায় সব হোটেলে যায় এবং লাশের ছবি দেখে খোঁজ করে যে তাদের হোটেলে ইনি উঠেছিলেন কিনা, কিন্তু সেখান থেকে তারা কোনো তথ্য পায় না। পুলিশের কাছে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা অপেক্ষা করছিল একটা মিসিং রিপোর্টের জন্য। দু মাস এভাবে কেটে যায়। তারপর পুলিশের কাছে একটা ফোন আসে। থাই পুলিশের কাছে এটি একেবারে কাঙ্ক্ষিত ছিল না। একজন ট্রাক ড্রাইভার পাতায় সেই একই বিচে ট্রাক চালিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে তার চোখ রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে আর দেখতে পায় সেখানে একটা তরুণীর লাশ পড়ে আছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পুলিশকে ফোন করে। এটিও ছিল একটি শ্বেতাঙ্গ তরুণীর লাশ। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে এবং একইভাবে এই তরুণীর কোনো পরিচয় তারা পায় না, কিন্তু লাশটি দেখে তারা এতটুকু ধারণা করতে পারছিল যে লাশটি কোনো থাই মেয়ের না, এখানে কোনো শ্বেতাঙ্গিনী টুরিস্ট ছুটি কাটাতে এসেছিল। লাশের আশেপাশে তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো ব্যাগ বা কোনো জিনিসপত্র পায়নি, যাতে লাশের কোন পরিচয় পাওয়াতে সুবিধা হয়। এবার পুলিশের টনক নড়ে। প্রথম ঘটনাটিকে তারা দুর্ঘটনা ধরে নিল, পরপর একই রকম দুইটা ঘটনা ঘটার পর তারা এটাকে আর দুর্ঘটনা মনে করতে পারছে না। তারা ধারণা করছে মৃত্যু দুটির মাঝে কোনো না কোনো যোগসূত্র আছে। এবং পুলিশ লক্ষ্য করে, প্রথম লাশটিকে দেখে যেমন মনে হচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে পানিতে নেমেছিল, দ্বিতীয় লাশটির ক্ষেত্রে ঠিক তাই মনে হচ্ছে, অর্থাৎ তারা স্বেচ্ছায় পানিতে নেমেছিল। পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের পরিচয় জানতে পারছিল না ততক্ষণ পর্যন্ত কোনো দিকেই এগোতে পারছিল। পুলিশ ভিক্টিম দুজনের ছবি ব্যাংকক পোস্টে প্রকাশ করে এবং পাশাপাশি পুরো সাউথ এশিয়ার প্রায় সখানেক পত্রিকায় এই ছবি দুটি প্রকাশ পায়। এবং পুলিশ প্রত্যাশা করে যে এই পত্রিকার পাঠকদের মধ্যে থেকে অন্তত কেউ একজন ভিক্টিমদের শনাক্ত করতে পারবে। কিন্তু ছবি প্রকাশের দুদিন পরেও তাদের কোনো পরিচয় পাওয়া যায়। 28 নভেম্বর 1975, এর মধ্যে পাতায় বিচে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। দুজন পথচারী বিচের পাশে হাঁটছিলেন এবং হঠাৎ তাদের চোখে পড়ে একটা জ্বলন্ত লাশের দিকে। একটি তরুণের লাশ ছিল, পরবর্তীতে তার পরিচয় পাওয়া যায়। তার নাম ছিল ভাইটালি হাকিম। তিনি তুর্কির ইস্তাম্বুল থেকে এখানে ঘুরতে এসেছিলেন। তার সারা শরীর ক্ষতবিক্ষত ছিল এবং তাকে যখন জ্বালানো হয় সে তখনও জীবিত ছিল। থাইল্যান্ডের পাতায় শহরটা একটা ছিমছাম সাজানো গোছানো শহর এবং এই শহরটাকে সবাই নিরাপদ মনে করত, বিশেষ করে টুরিস্টদের জন্য। এমন একটা শহরে পরপর এমন খুন কেউ প্রত্যাশা করেনি। পাতায় টুরিস্টদের মাঝে ওয়েস্টার্ন তরুণ তরুণীদের সংখ্যা বেশি ছিল।
তারা প্রায় ছুটি কাটাতে এখানে আসতো এবং এই জায়গায় তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সবসময় ছিল। ১৬ ডিসেম্বর ১৯৭৫ সাল ব্যাংকক থেকে ৫৫ মাইল দূরে আরো দুটো মৃতদেহ পাওয়া যায়। এবার একটি তরুণীর সাথে একটা তরুণের লাশও ছিল। তাদের বয়সও আগের ভিকটিমদের মতোই ছিল এবং তারা ছিল ডাচ। পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখনও লাশ দুটি আগুনে পুড়ছিল। থাই পুলিশের কাছে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড। লাশ পোড়ার গন্ধে সেদিন ভারী হয়ে গিয়েছিল সেখানকার বাতাস। দুটি লাশই আগুনে ঝলসে গিয়েছিল। লাশের সারা শরীর ক্ষতবিক্ষত ছিল। পুলিশ ঘটনাস্থলে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে কোন একটা ক্লু পাবার জন্য যা দিয়ে এই হত্যাকাণ্ডের একটা হদিস বের করতে পারে। তারা মেয়েটির জামা কাপড়ের মধ্যে একটা ট্যাগ খুঁজে পায় যেখানে লেখা ছিল মেড ইন হল্যান্ড। এছাড়া পুলিশের কাছে আর কোন এভিডেন্স ছিল না। আবারও থাই পুলিশের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। লাশের ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় সে তরুণীকে মৃত্যুর আগে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় আর তরুণীর লাশের গায়ে অসংখ্য বেত্রাঘাতের দাগ পাওয়া যায়। এবং রিপোর্টে আরো বেরিয়ে আসে তাদের গায়ে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ততক্ষণ পর্যন্ত তারা বেঁচে ছিল। থাই পুলিশ হতবাক হয়ে গিয়েছিল। কোন মানুষের পক্ষে কাউকে এত নৃশংসভাবে হত্যা করা কিভাবে সম্ভব? এরই মধ্যে পাতার বিচের দক্ষিণ দিক থেকে আরো একটা মৃতদেহ উদ্ধার হয়। এইবার যার লাশ পাওয়া যায় তিনি হলেন ২৪ বছর বয়সী ফ্রেঞ্চ তরুণী স্টিফেনি পেরি। পুলিশ তদন্ত করে জানতে পারে সেখানে তার টার্কিশ প্রেমিক হাকিমের খোঁজে এসেছিল যে ইতিমধ্যে খুন হয়েছে। পেরির লাশটা দেখে বোঝাই যাচ্ছিল কতটা নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। তার গলাটা মুচড়ে ভেঙে ফেলা হয়েছিল এবং সারা শরীরে অসংখ্য মারের দাগ ছিল। পুলিশ আশেপাশের সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। মাত্র কয়েকদিনের ব্যবধানে এতগুলো লাশ পাওয়া যায়। তাদের সবার বয়স ১৮ থেকে ২৫ মাঝে কিন্তু কারোর কোনো পরিচয় পাওয়া যায় না। পুলিশ পাতায় সেসব জায়গায় তন্নতন্ন করে খুঁজতে থাকে যেসব জায়গায় টুরিস্টদের সমাগম বেশি। তারা প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা দোকানে গিয়ে খোঁজ নেয় কিন্তু কোনো লাভ হয় না। ঠিক সেই সময় নেপালের কাঠমান্ডুতে এক বিস্ময়কর ঘটনা ঘটে। সেখানে একটা ঝোপের পাশে একটি তরুণীর জ্বলন্ত লাশ পাওয়া যায়। তার সারা শরীরে কোপানো দাগ ছিল এবং জীবিত অবস্থায় তাকে জ্বালানো হয়। কাঠমান্ডুর বিশ্বনাথ ফেস্টা নামক একজন গোয়েন্দা এই মামলা তদন্ত করছিল। পুলিশ যখন ঘটনাস্থলে যায় লাশটার চেহারা তখন পুরোপুরি ঝলসে গেছে এবং তার শরীরেও কোনো পোশাক ছিল না। মেয়েটি ছিল ২৬ বছর বয়সী ক্যানাডিয়ান লরেন্ট। এই ধাক্কা সামলাতে সামলাতে নেপাল পুলিশের কাছে আরো একটা অনাকাঙ্ক্ষিত খবর আসে। এবার যে তরুণীর লাশ পাওয়া যায় তিনি ছিলেন ২৯ বছর বয়সী আমেরিকান কোনিজো ব্রাদেশ। তাকেও খুব নৃশংসভাবে হত্যা করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয় এবং তার ঠিক পরপরই আরো দুটো লাশ উদ্ধার করে তারা। গোয়েন্দা বিশ্বনাথ জানায় ভিকটিম দুজন নেপালের কাঠমান্ডুতে ঘুরতে গেছিল এবং তারা দুজনে ওয়েস্টার্ন টুরিস্ট ছিল। যারা ঘুরতে পছন্দ করে তারা কাঠমান্ডুতে যাবে কিন্তু ফ্রিক স্ট্রিট যাবে না এমন কখনোই হয় না। তাই তদন্তকারীরা ফ্রিক স্ট্রিটে গিয়েই তদন্ত শুরু করে। সেখানে যে হোটেলগুলোতে টুরিস্টরা থাকত সেসব হোটেলে তারা খোঁজ খবর নেয় এবং অনেক খোঁজাখুঁজির পর একটা লজে গিয়ে তারা জানতে পারে যে সেখানে এক জোড়া তরুণ তরুণী উঠেছিল এবং তারা ঘুরতে বের হবার পর আর ফিরে আসেনি। তাদের নাম ছিল পিয়েরে বোমন্ট এবং ভেনেসা উইলসন। পুলিশ ওই তরুণ তরুণীর রুমে গিয়ে দেখতে পায় তাদের সব জিনিসপত্র রয়েছিল, শুধু পাসপোর্ট দুটো ছিল না। পুলিশ সেখানে একটি ডায়েরি খুঁজে পায় এবং সেই ডায়েরির মাঝে তার একটা নাম খুঁজে পায়। নামটি হচ্ছে অ্যালেন রজার। পুলিশ যখন রুমে তদন্ত করছিল তখন পাশের রুম থেকে দুজন তরুণ তরুণী আসে এবং তারা বলে ভিকটিম তাদের বন্ধু ছিল। তারা পুলিশকে সব রকম তথ্য দিয়ে সাহায্য করে। তারা বলে ভেনেসা উইলসনকে তারা শেষ যে লোকটার সাথে দেখে সেই লোকটা ছিল ব্যাংককের একজন রত্ন বিক্রেতা। ভেনেসা তার কাছ থেকে রত্ন কিনছিল। পুলিশ তাদের নিয়ে যায় লাশ শনাক্ত করতে। দুটি ভিন্ন ভিন্ন জায়গায় এবং প্রায় একই রকম ৬টি লাশ। দুই পুলিশ ডিপার্টমেন্টই হন্যে হয়ে খুঁজছে। আরো একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটার আগে এই খুনিকে গ্রেফতার করতেই হবে। থাই পুলিশ এবং নেপাল পুলিশ একে অপরের সাথে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করে এবং সকল তথ্যের উপর ভিত্তি করে তারা মোটামুটি নিশ্চিত হয় যে দু জায়গায় ঘটা এইসব ঘটনার পেছনে ভিন্ন ভিন্ন মানুষ দায়ী নয়, সবগুলো হত্যাকাণ্ডই পরস্পরের সাথে সংযুক্ত। নেপালে যে তরুণীর লাশ পাওয়া যায় তাকে শেষ যে অ্যালেন গচিয়ার রত্ন ব্যবসায়ীর সাথে দেখা গিয়েছিল তার আসল নাম ছিল চার্লস শুভরাজ। কেন সে নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার করেছিল তা আমরা কেসের শেষ অংশে জানতে পারব।
এর মধ্যে কাঠমান্ডুতে পুলিশ তাদের তদন্ত অব্যাহত রেখেছিল। ভিকটিমদের বন্ধু রত্ন ব্যবসায় যে মৌখিক বর্ণনা দিয়েছিল সে বর্ণনা অনুযায়ী পুলিশ আশেপাশের সব হোটেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে একটা হোটেলে তারা কিছু তথ্য পায়। সেই হোটেলের ম্যানেজার জানায় এই লোক সেখানে উঠেছিল ঠিক, কিন্তু সে অ্যালেন কিংবা চার্লস নামে রেজিস্টার করেনি। সে কার্ল গ্যাসল নামে সেখানে উঠেছিল এবং সে নিজেকে একজন ডাচ নামে পরিচয় দিয়েছিল। পুলিশ বুঝতে পারে এই খুনগুলোর সাথে ছদ্মবেশী নিশ্চয় কোন সম্পর্ক আছে। তারা শহরের প্রত্যেকটা চেকিং পয়েন্টে প্রায় সবগুলো গাড়ি থামিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ হোটেল ম্যানেজার তাদের জানিয়েছিল চার্লস শেষ যখন হোটেল থেকে বেরিয়েছিল তখন একটা সাদা গাড়ি নিয়ে বেরিয়েছিল এবং এক পর্যায়ে তারা একটি গাড়ি খুঁজে পায় যা হোটেল ম্যানেজারের বর্ণনার সাথে অনেকটাই মিলে গিয়েছিল। পুলিশ সেই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং ড্রাইভার খুব স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দেয় এবং তার পাসপোর্ট দেখায় এবং নিজেকে কার্ল গ্যাসল নামে পরিচয় দেয়। সে ড্রাইভারের সাথে তখন তার স্ত্রী এইডা বর্ষ ছিল। পুলিশ তাদের দুজনকে হেডকোয়ার্টারে নিয়ে আসে এবং আরো কিছু জিজ্ঞাসাবাদ করে। সে ড্রাইভার নিজেকে একজন স্কলার হিসেবে পরিচয় দেয় এবং তার স্ত্রী একজন ডাচ টেলিভিশন তারকা হিসেবে নিজেকে পরিচয় দেয়। পুলিশ তাদের ভিকটিমদের ছবি দেখায় এবং সে সরাসরি বলে সে এদের কাউকে কোনোদিনই দেখেনি। পুলিশ তখন ভিকটিমদের বন্ধুদের নিয়ে আসে, কিন্তু তারা এই লোককে পুরোপুরিভাবে চিনতে পারে না। পুলিশের কাছে পুরো ব্যাপারটা ধোঁয়াশা লাগছিল। যেহেতু থাইরা তাদের দেশে টুরিস্টদের খুব সম্মানজনক ব্যবহার করে, তাই কারণে সেই লোক এবং তার স্ত্রীকে তারা জোর করে কিছু বলাতেও পারে না, কারণ পুলিশের কাছে মৌখিক বর্ণনা ছাড়া আর কোন শক্ত প্রমাণ ছিল না। পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং তারা দুজন তাদের হোটেলে চলে যায়। ঘটনার কিছুদিন পরে পুলিশ আবার সেই জায়গায় যায় যেখানে তারা লাশ দুটি পেয়েছিল এবং সেখানকার কিছু প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসাবাদ করে এবং একজন তাদের জানায় যে ঘটনার দিন সে ওখানে একটি সাদা গাড়ি দেখেছিল এবং বিস্ময়করভাবে তার সেই গাড়ির নাম্বারও মরেছিল এবং তার বর্ণিত নাম্বার কার্ল গ্যাসলের গাড়ির নাম্বারের সাথে পুরোপুরি মিলে যায়। এবার পুলিশের কাছে শক্ত প্রমাণ ছিল। পুলিশ খুব ভালো করে বুঝে গিয়েছিল এই শান্ত স্বভাবের স্কলার মিথ্যে কথা বলছে। পুলিশ দ্রুত সেই হোটেলে যায় তাকে গ্রেফতার করতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কার্ল এবং তার স্ত্রী হোটেল থেকে পালিয়ে গেছে। পুলিশ হোটেলের রুমে গিয়ে দেখে সারা রুম ওলট পালট হয়ে গেছে, কাপড় চোপড় বিভিন্ন কাগজপত্র ছড়িয়েছিল। সেসব কাগজের মধ্যে বেশ কিছু পাসপোর্ট ছিল। পুলিশ ভালো করে বুঝতে পারে দুর্ধর্ষ ওই খুনি আবার কোন শিকারের পিছনে গিয়েছে। নেপাল পুলিশের কোন ধারণাই ছিল না সে কোথায় গেছে। এদিকে থাই পুলিশ এখনো কোন আসামির হদিস খুঁজে পায়নি। এতগুলো টুরিস্ট এভাবে নৃশংসতার সাথে হত্যা শিকার হয়েছে, তারপরেও তারা কোন হদিস খুঁজে পাচ্ছে না। বিদেশিরা ঘুরতে যাওয়ার জন্য থাইল্যান্ডকে একটা নিরাপদ জায়গা মনে করত। এমন জায়গায় এমন ঘটনা কেউ প্রত্যাশা করেনি, এমন ঘটনা এর আগে কখনো এখানে ঘটেনি। পুরো পুলিশ ডিপার্টমেন্টের উপর প্রচন্ড চাপ ছিল। থাইল্যান্ডের পুলিশ যখন হন্যে হয়ে শিকারীকে খুঁজছে তখন ব্যাংককে ডাচ এম্বাসি থেকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আসে। হারমেন নেপোর নামে ডাচ এম্বাসির একজন কর্মকর্তা একটা চিঠি পায়। সেই চিঠিতে লেখা ছিল একজোড়া ডাচ দম্পতি নিখোঁজ হয়েছে। তারা থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিল এবং সেখান থেকেই নিখোঁজ হয় এবং নিপ্পন হতভম্ব হয়ে যায় যখন হারানো সেই দম্পতির নাম দেখে। তাদের নাম ছিল কার্ল গ্যাসল এবং ইডা বশ। এবং সেই নিখোঁজ দম্পতির পরিবার এম্বাসিকে জানায় শেষ তারা পরিবারের কাছে যে চিঠি লিখেছিল সেখানে তারা বলেছিল তারা থাইল্যান্ডে ঘুরতে এসেছে এবং এখানে তাদের একজন নতুন বন্ধু হয়েছে যে রত্নের ব্যবসা করে। এই ছিল তাদের শেষ চিঠি। নিখোঁজের পরিবার এই চিঠিটা সহ এম্বাসিতে পাঠায় এবং সাহায্য চায়। নিপ্পন দ্রুত থাই পুলিশের সাথে যোগাযোগ করে, কিন্তু থাই পুলিশ এই নামে কাউকে চিনতে পারে না। তবে পুলিশের লক্ষ্য ছিল সে রত্ন বিক্রেতাকে ধরা। কে সে রত্ন বিক্রেতা? পুলিশ শেষ পর্যন্ত একটা মহিলার খোঁজ পায় যে মহিলা অ্যালেন নামে সে রত্ন ব্যবসায়ীকে চিনত। পুলিশ সেই মহিলার সাথে দেখা করে এবং তার বয়ান নেয়। সেই মহিলা বলে সে সেই একই অ্যাপার্টমেন্টে থাকে যেখানে অ্যালেন থাকে। সেই মহিলার নাম ছিল ন্যাডিন। সেই মহিলা পুলিশকে একটা বিস্ময়কর ঘটনা জানায়। কয়েক মাস আগের কথা, ন্যাডিনের ম্যারি লেইসার নামে এক ফ্রেঞ্চ ক্যানাডিয়ান মহিলার সাথে দেখা হয় যে সে একই অ্যাপার্টমেন্টে তার স্বামীর সাথে উঠেছিল। তার স্বামীর নামই অ্যালেন গটের। সে ন্যাডিনকে বলেছিল তার স্বামী অ্যালেন খুব পজিটিভ ছিল এবং সে এও বলেছিল তার স্বামী এতটাই পজিটিভ ছিল যে সে যদি তার স্বামীকে রেখে যাওয়ার কথা চিন্তাও করে তাহলে তার স্বামী তাকে খুন করে ফেলবে। একথা শুনে ন্যাডিন খুব অবাক হয় এবং তাকে সাবধানে থাকতে বলে। ন্যাডিনের উদ্বেগ দেখে ম্যারি তার সঙ্গে মজা করছিল। সে বলছিল তার স্বামী এমন কিছুই করবে না। এছাড়াও ন্যাডিন পুলিশকে জানায় অ্যালেন সবসময় হাসি খুশি থাকত এবং প্রায় তার অ্যাপার্টমেন্টে ফরেনারদের নিয়ে আসত, গান বাজনা করত। ফরেনাররা তার বাড়িতে পার্টি করতে আসলে প্রায় অসুস্থ হয়ে পড়ত।
অ্যালেন তাদেরকে পার্টি থেকে বাইরে নিয়ে যেত এবং সেই ফরেনার আর কোনোদিনই ফিরে আসত না। লক্ষণীয় বিষয় হল তাদেরকে খালি হাতে নিয়ে যেত, তাদের পার্স পাসপোর্ট সবকিছু অ্যালেনের অ্যাপার্টমেন্টে থাকত এবং এসব ঘটনার পেছনে অ্যালেনের দুজন সহযোগীও ছিল, একজন এ জে চৌধুরী, সে ছিল একজন ভয়ঙ্কর খুনি, তার বিরুদ্ধে অনেকগুলো খুনের মামলা ছিল, আরেকজন ছিল মারিনা ক্লার্ক, সে বিভিন্ন সময় অ্যালেনের সাথে বিভিন্ন নামে নিজেকে পরিচয় দিত, কখনো ম্যারি কখনো আইডা, সে ছিল একজন ভয়ঙ্কর নারী, তার ফার্মাসিউটিক্যাল সম্পর্কে খুব ভালো জ্ঞান ছিল এবং এই জ্ঞানকে কাজে লাগিয়ে সে তরুণ তরুণীদের শরীরে ড্রাগস ইনজেক্ট করত। ন্যাডিন আরো বলে, হারিয়ে যাওয়ার যে দম্পতির খোঁজে পুলিশ এসেছে কার্ল এবং ইরা, তাদেরও ন্যাডিন দেখেছে ওই অ্যাপার্টমেন্টে, তারা অ্যালেনের কাছে রক্ত কিনতে এসেছিল এবং হঠাৎ করে তারাও অসুস্থ হয়ে যায়। প্রত্যেকটা বিদেশির এই অসুস্থ হওয়ার পেছনে ছিল মারিনার হাত, সে তাদেরকে এমন কোন পয়জন দিত বা ড্রাগস দিত যার কারণে তারা অসুস্থ হয়ে যেত। সেদিন কাল এবং আইজের সাথেও তাই করেছে, অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরে অ্যালেন এবং এজে চৌধুরী তাদেরকে গাড়িতে উঠিয়ে সে অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে যায়। এর কিছুদিন পরেই ন্যাডিন পত্রিকায় পাতায় পাওয়া সেই দম্পতির লাশের খবর পড়ে এবং সে বুঝতে পারে যে কে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর সে খোঁজার চেষ্টা করে আসলে কি ঘটেছিল তার পাশের অ্যাপার্টমেন্টে। অ্যালেন এবং তার দুই সহযোগী কিছুদিন পর নেপালে ঘুরতে যায়, ন্যাডিন তখন চুরি করে তাদের অ্যাপার্টমেন্টে ঢোকে, সেখানে সে অনেকগুলো পাসপোর্ট, বিদেশিদের কিছু কাগজপত্র এবং গয়নাগাটি খুঁজে পায় এবং পাশে একটা সুটকেসে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর বেশ কিছু ড্রাগস দেখতে পায়। এই সবকিছু দিয়ে অ্যালেন আর তার সহযোগীরা নৃশংস সব হত্যাকাণ্ড ঘটায় এবং তাদের পাসপোর্টের সাহায্যে নিজেরা ছদ্মবেশ ধারণ করে। ন্যাডিন এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে সবকিছু জানে। সে বন্ধু এম্বাসিতে নিপ্পনের সাথে যোগাযোগ করে এবং সব তথ্য দেয়। সেখান থেকে নিপ্পন ন্যাডিনের খোঁজ পায় এবং পুলিশকে সাথে নিয়ে তার সাথে দেখা করতে যায়। ন্যাডিন সেই অ্যাপার্টমেন্ট থেকে মারিনের একটা ডায়েরি খুঁজে পায়, সেই ডায়েরিতে নিপ্পন বেশ কিছু আর্টিকেল খুঁজে পায়, সেই আর্টিকেলগুলো ছিল ব্যাংককের সেই খুনগুলো নিয়ে। থাই পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছিল তার আসল নাম চার্লস, সে কার্ল গ্যাসলকে হত্যা করে তাদের পরিচয় নিজেকে পরিচিত করে। এখন যেটা প্রয়োজন ছিল তা হল দুই দেশের মাঝখানে যোগাযোগ করা এবং তাদের কাছে যেসব তথ্য প্রমাণ আছে সবকিছু এক জায়গায় করা, তবেই ছদ্মবেশী খুনিকে ধরা সম্ভব হবে। ব্যাংককের ডাচ এম্বাসিতে নিপ্পন সন্দেহ করেছিল অ্যালেন নামে সে রত্ন ব্যবসায়ীকে ডাচ দম্পতির খুনের দায়, কিন্তু সে তখনও জানত না এই অ্যালেন আর কেউ না, চার্লস নামের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে অ্যালেন ছদ্মনাম ধারণ করেছিল। যদিও নিপ্পন পুলিশের লোক ছিল না, সে এম্বাসিতে কাজ করত, তবু সে মামলার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য একত্রিত করেছিল এবং সেসব তথ্য নিয়ে সে ঘাটাঘাটি করতে থাকে এবং তার রিসার্চ কাঠমান্ডুতে হওয়া নৃশংস হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই সমাধান করে দিচ্ছিল। সে কাঠমান্ডুর হত্যাকাণ্ডগুলো নিয়ে আর্টিকেলগুলো ঘাটাঘাটি করে এবং এই সবগুলো খুনের মধ্যে সে একটা সম্পর্ক স্থাপন করে। সব তথ্য একসাথে করে নিপ্পন পুলিশের কাছে যায়। থাই পুলিশ নিপ্পনের কাছ থেকে তথ্য পাওয়ার সাথে সাথে অ্যালেন তথা চার্লস এর অ্যাপার্টমেন্টে দ্রুত যায় তাকে গ্রেফতার করার জন্য। অ্যাপার্টমেন্টের ভেতরে দুজন পুরুষ একজন নারী ছিল, সেই নারীর নাম মারিনা ক্লার্ক, সে তার নিজের পাসপোর্ট দেখায় এবং সেখানে চার্লসও ছিল, পুলিশ তার পাসপোর্ট দেখতে চায়। এবার সে পুলিশের কাছে নিজেকে স্টিভ ওয়াটসন নামে পরিচয় দেয় এবং সেই নামেরই পাসপোর্ট দেখায়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য, পুলিশ তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায়, কিন্তু আরো একবার পুলিশ হতাশ হয়ে যায়। তারা চার্লস মনে করে যাকে ধরে নিয়ে আসে সে সবভাবে প্রমাণ করে সে স্টিভ এবং সে একজন আমেরিকান, কিন্তু অ্যাপার্টমেন্টে তল্লাশি করে পুলিশ একটা সিন্দুক পায় এবং সেই সিন্দুকের ভেতরে কিছু রিসিট ছাড়া আর কিছুই পায় না, বাধ্য হয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু নিপ্পনের দৃঢ় বিশ্বাস ছিল এই সে চার্লস যে তার সমস্ত প্রমাণাদি ব্যাংককের ইন্টারপোল ন্যাশনাল ব্যুরোতে নিয়ে যায়। সেখানকার চিফ এই মামলার সব পাজলগুলোকে মেলানোর চেষ্টা করে, কিন্তু সবকিছুই তার ধোঁয়াশা মনে হয়। ক্যানাডাতে এজেন্টের কাছে তথ্য পাঠানো হয় এবং তারা মারিনা ক্লার্কের পরিবারের সাথে দেখা করে। সেখানে তারা জানতে পারে মারিনা তার ফ্যামিলিকে প্যারিসের চার্লস সোব্রাজ নামে একজনের মোবাইল নাম্বার দিয়েছিল যোগাযোগ করার জন্য। ফ্রান্সের ইন্টারপোল হেডকোয়ার্টারে তথ্য দেওয়ার পর সেখানকার এজেন্টরা চার্লস সোব্রাজের খোঁজ করে এবং অবশেষে তারা চার্লস সোব্রাজের পরিচয় জানতে পারে। চার্লস সোব্রাজ কে ইতিমধ্যে ভারতের পুলিশ ডিপার্টমেন্ট খুঁজছিল, সে ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। এসব ঘটনার মধ্যে দিল্লিতে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, একটি টুরিস্ট হোটেলে একটি ওয়েস্টার্ন তরুণের লাশ পাওয়া যায়। তার রুম থেকে তার পাসপোর্ট এবং টাকা পয়সা সবকিছু পাওয়া গিয়েছিল এবং পোস্টমর্টম অনুযায়ী
তার শরীরে কোন ড্রাগস দিয়ে তাকে খুন করা হয়। এর ঠিক তিন দিন পরে পুলিশের কাছে খবর আসে স্থানীয় একটি হোটেলে প্রায় 50 জন টুরিস্টের শরীরে ড্রাগস ইঞ্জেক্ট করে একসাথে আহত করা হয়। সেখানে একজন ফ্রান্স টুরিস্ট জানায় তাদের ট্যুর গাইড তাদের সাথে জঘন্য ঘটনা ঘটায়। তদন্তের মাধ্যমে পুলিশ চার্লস শুভরাজকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়। শুভরাজকে গ্রেফতার করার পরেই তারা মারিনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু সহযোগী এজে চৌধুরী তাদের সাথে ছিল না এবং তাকে আর কোনদিন কোথাও খুঁজে পাওয়া যায় না। শুভরাজকে আদালতে নেওয়া হয় এবং সে তার অপরাধ স্বীকার করে। আদালতে নিজের দোষ স্বীকার করার জন্য চার্লস শুভরাজ খুব শান্ত ছিল। তার নিজের কর্মের জন্য তার কোনো অনুশোচনা ছিল না। তাকে 12 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং তার সহযোগীকে 8 বছরের কারাদণ্ড দেয়া হয়। তাদেরকে তিহা জেলে রাখা হয়। থাইল্যান্ড থেকে নিপন যে এই কেসে তদন্ত করেছিল সে অনেকবার শুভরাজের সাথে দেখা করতে এসেছিল। একবার নিপন তার সাথে দেখা করতে গেলে সে তাকে পাতায় একটা মানচিত্র দেয় যে মানচিত্রে এক জায়গায় ক্রস চিহ্ন দেয়া ছিল। নিপন থাইল্যান্ডে ফিরে এসে পুলিশকে সে মানচিত্র দেখালে পুলিশ সেখানে গিয়ে একটি জ্বলন্ত মৃতদেহ উদ্ধার করে। যেহেতু দিল্লিতে সে 50 জন টুরিস্টকে মারা যায়নি তাই তাকে 12 বছরের সাজা দিয়েছিল। কিন্তু থাই পুলিশ তাকে থাইল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিল মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, কিন্তু সেটা এত সহজ ছিল না। জেলখানায় তার 10 বছর কেটে গেলে একদিন তার এক বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং এক বাক্স চকলেট নিয়ে আসে। শুভরাজ জেলখানার সকল পুলিশকে সেই চকলেট খাওয়ায় আর তারপর ঘটে সেই দুর্ধর্ষ ঘটনা। জেলখানায় ডিউটিরত পুলিশ সহ যারা এই চকলেট খায় তারা সবাই অজ্ঞান হয়ে যায় এবং শুভরাজ জেল থেকে পালিয়ে যায়। 3 সপ্তাহ পর দিল্লি পুলিশ রাতে একজনকে সান হ্যাট করে হাঁটতে দেখে এবং তাতে তাদের সন্দেহ হয় এবং পুলিশ তার পিছু নিয়ে দেখতে পায় সেই চার্লস শুভরাজ। পুলিশ তাকে আবার গ্রেফতার করে এবং আদালত তাকে আবার 10 বছরের সাজা দেয়। চার্লস শুভরাজ এটি ইচ্ছে করে দিল্লিতে এসে পড়েছিল, কারণ সে বুঝতে পারছিল সে বাইরে থাকে তাই পুলিশ তাকে যে কোনো ভাবে গ্রেফতার করবে এবং মৃত্যুদণ্ড দেবে। কিন্তু ভারত পুলিশ তাকে অন্তত মৃত্যুদণ্ড দেবে না। প্রথমবার 50 জনকে ড্রাগস দেওয়ার ঘটনাটাও সেই জন্য ঘটায়। 1997 সালে শুভরাজ জেল থেকে মুক্তি পায় এবং তার সহযোগী মারিনা 1984 সালে ক্যান্সারে মারা গিয়েছিল। 6 বছর পর 2003 সালের অক্টোবর মাসে সে আবার নেপাল ফিরে আসে। একজন সাংবাদিক তার কিছু ছবি তোলে এবং পত্রিকায় দেয় আর তার ঠিক 2 দিন পরেই নেপাল পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু যেহেতু মামলাটা প্রায় 20 বছর আগে তাই অনেক সাক্ষ্য প্রমাণই হারিয়ে গেছে। কিন্তু পুলিশ সেসব তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করছে এবং নেপালে সে ডাচ দম্পতির খুনের দায়ে তাকে এখনো জেলখানে রাখা হয়েছে। কোনো অপরাধী অপরাধী হয়ে জন্মায় না। চার্লস শুভরাজের অতীতই তার বর্তমানের জন্য দায়ী। ছোটবেলায় তার বাবা যখন তাকে আর তার মাকে ছেড়ে চলে যায় এবং ছোট বয়সে শুভরাজ একটা দোকানে কাজ নেয়, সেখানে সে তার প্রথম অপরাধ করে। এছাড়া তার মা তাকে প্রচন্ড মারধর করত এবং তাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছিল। সে সবসময় একা থাকত। এসব কারণে সে নিজের মধ্যে নিজে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠতে থাকে। 19 বছর বয়সে একবার প্যারিসে চুরির দায়ে সে 3 মাসে জেল খেটেছে। এরপর শুভরাজের দেখা হয় শ্যান্তল নামে একটি মেয়ের সাথে। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু সে মেয়ে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী ছিল। তার উচ্চাশা পূরণ করতে শুভরাজ গাড়ি ডাকাতি শুরু করে, পা বাড়ায় অপরাধ জগতে। এরই মধ্যে সে শ্যান্তলকে বিয়ে করে এবং একটি বাচ্চাও হয়। শুভরাজের অপরাধ বড় থেকে বড় হতে থাকে। গাড়ি ডাকাতির অপরাধে সে গ্রিস, ইস্তাম্বুল সহ প্রায় 10টা দেশে একাধিক জেল খাটে। এরপর শুরু করে টুরিস্টদের হত্যা করে সবকিছু নিয়ে নেয়। কিন্তু পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে শুধুমাত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করলে এত নৃশংসতা সে কেন দেখালো, এর উত্তরে চার্লস শুভরাজ একটা কথাই বলে, প্রথম খুনটা করার পর যখন পত্রিকায় লাশটা সহ বর্ণনা দেয়া হল তখন আমার এক ধরনের পৈশাচিক আনন্দ লাগছিল এবং একটা সময় টাকা ছাড়াও এই পৈশাচিকতার নেশা হয়ে যায়। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলে চার্লস শুভরাজ সিরিয়াল কিলারের ঘটনা, যার নাম দেয়া হয়েছে ছদ্মবেশী খুনি। আর চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। এর সাথে আছি আমি আজিশ শামিন। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকে দ্বিতীয় গল্পটি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং আজকের গল্পের নাম আত্মার সাথে সংসার। নাম শুনেই ভয় লাগছে। যাই হোক, আসুন তাহলে গল্পের প্রথম পর্বে চলে যাই। আর যে শারমিন আছি আপনার সঙ্গে, আর চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
হ্যালো, কই বে তুই? আমি তো ক্যাম্পাসে, তুই কই? কই আবার বাসায়। তুই ক্যাম্পাসে থাক, আইতেছি আমি। তোরে দুই দিন ধরে পাগলের মতন ফোন দিচ্ছি আমি, তোর ফোন বন্ধ, খোঁজ খবর নাই, হইছেটা কি বলতো? আরে থাক তুই, আয়সা সব বলতেছি, প্যারা আছে। আবার যে কই কি ঝামেলা পাকাইছস? হ্যাঁ, মনে কর জন্মাইছিলামই একটা আস্ত ঝামেলার বস্তা নিয়ে। থাক আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আয়, আমি আসি। রুবেল মামা, কড়া পাতি দিয়ে একটা চা দাও। ও আইসস তুই? মামা আমার একটা চা দিয়েন। তুই না দুই ঘন্টা আগে বললি আমি আইতেছি, তোর বাসা থেকে আসতে দুই ঘন্টা লাগে? আরে আর কইস না, প্যারা খাইতেছি। আচ্ছা আবার কি ঝামেলা পাকাইছস? কত বাসাটাই ছাইড়া দিব ভাবতেছি। বাসা ছাড়বি? কি উল্টাপাল্টা কথা বলিস। হ্যাঁ, ফ্যামিলির প্যারা নিতে মন চাইতেছে না। এটা কি ধরনের কথা রে, নিজের ফ্যামিলির ব্যাপারে কেউ এমন ভাবে বলে? থাক তুই এখন আবার আমার জ্ঞান দিস না, এমনি জ্ঞান পাইতে পাইতে ওভারলোড হয়ে গেছে। আচ্ছা ঘটনাটা কি, আন্টি কিছু বলছে? আরে আমার ঘুম নিয়ে সমস্যা, খাওয়া নিয়ে সমস্যা, সব নিয়ে তাদের সমস্যা, এমন করলে হয় নাকি? আরে ফ্যামিলি তো একটু এমন করবেই, সেটা নিয়ে মাথা গরম করলে হয় না রে মামা, আমার আর পোষাচ্ছে না। দাদার চল তো, আমি আন্টির সাথে কথা বলতেছি, চল। অনেকদিন আন্টির হাতের বেগুন ভাজি আর ঘি দিয়ে ভাতও খাওয়া হয় না, একসাথে দুইটাই ছেড়ে আসি। খুব আন্টিওয়ালা হয়েছিস দেখতেছি, যা তুই যা, আন্টির কোলে গিয়ে বসে থাক, আমার এসব ভালো লাগতেছে না। উল্টা পাল্টা কথা বলিস যত সব, চল তো চল। তুই যা, আমি পরে যাবো, আমার কথা জিজ্ঞেস করলে বলিস আমি মরছি। আকৃতি, তোর মুখে কিছুই আটকায় না? না হ সেই দোষ তোর আন্টির, জন্মের পরে মুখে মধু দেয় নাই, মরিচের গুঁড়া দিছিল। তোর সাথে না ডিসকাস করাটা বৃথা। ভালো হয়েছে, যা তো তুই যা। হ্যালো, বলো। না আমি তো ঘুমাইতেছি। মানে কি এসবের, আমি কই কার সাথে খাইতে গেছিলাম? আজের কথা বলবা না তো? আর আমি যদি যাই তাহলে তোমার সমস্যাটা কি? প্রেম করে কি মাথা বিক্রি করে দিছি? কি যা যা, তোর মতো বহুত দেখছি, আর জীবনে আমার সামনে আসবি না। ক্যাম্পাসের আশেপাশে যদি তোরা দেখি তাহলে ঠ্যাং ভাঙে হাতে ধরা দিব। রাখ ফোন রাখ। কি ব্যাপার আকৃতি, এত সকাল সকাল চিৎকার করছিস কার সাথে? কারোর সাথে না, আমি না তোমাকে বলেছি নক না করে আমার রুমে আসবে না? নিজের মেয়ের রুমে আসতে নক করে আসতে হবে? আর তোর রুম থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? সিগারেটের গন্ধ আসবে কেন? উফ, এখন যাও তো, আমার ঘুম হয় নাই, আরো ঘুমাবো। তুই কি স্মোক করিস? করলেও তোমার সমস্যাটা কি? সবসময় আমি ডিটেকটিভ এর মতো আচরণ করবা না তো? আমি যা করি তোর ভালোর জন্যই করি। ভালো করতে চাইলে আমার পেছনে স্পাইগিরি করা ছাড়ো, তাইলেই আমি ধন্য। আর আমি এখন বড় হয়েছি, আমার নিজের লাইফ নিজের মতো করে লিড করার রাইট আছে। এসবের মধ্যে কারো ইন্টারফারেন্স আমার সহ্য হয় না মা। এত বড় হয়ে গেলি তুই, এত বড় বড় কথা বলছিস আমাকে? খোদা, একটা মানুষ এত সেন্টি খাইতে পারে কেমনে? তুমি আমার ঘুমাইতে দিবা নাকি আমি বের হয়ে যাব? আচ্ছা ঠিক আছে, ঘুমা তুই, আমি খাবার টেবিলে খাবার রেখেছি, যখন ইচ্ছে হয় খেয়ে নিস। যাও, আর শোনো, লাইটটা অফ করে দিয়ে যাও। মামা, ডায়মন্ডের একটা রুটি দাও তো। নেখা, আমি ছাড়া তোর তো আর কেউ খাইতেও দেয় না, সবাই গুলুপুলু লালুরে খাইতে দেয়, কেন বুঝছিস না? ও তো সাদা, সাদা কুত্তারও দাম বেশি, বুঝলি? তুই কালা তাই উপোস থাকতে হয়। প্যারা নিস না, আমি যতদিন আসি তোর উপোস থাকা লাগবে না, তুই হইলি আমার ব্ল্যাক ডায়মন্ড, বুঝলি? আমি সারা দুনিয়া তোরে খুঁজি আর তুই এখানে বসে ডায়মন্ডের সাথে বকবক করতেছিস। হ্যাঁ, আমার প্রেমিকদের চেয়ে কুত্তা বহুত ভালো। হ্যাঁ বুঝছি, তোর মন খারাপ। মানে কি, আমারে দেখে কি লুতুপুতু কুতুকুতু মেয়ে মনে হয়? আমার এসব মন টন খারাপ হয় না। এইসব বাদ দিয়ে কি হয়েছে বলতো? কিছুই না। এই নে ডায়মন্ডও বুঝছে একটা ঘাপলা হয়েছে, এখন বল কি হয়েছে, ঝগড়া করছিস? ঝগড়া মানে, আমার সাথে ঝগড়া করার যোগ্যতা হয়েছে নাকি ওর? ছ্যাঁস সাপলা পাইন সব, সকালের ঘুমটাই মাটি করলো। একেবারে ব্রেকআপ নাকি, নাকি ঝুলা টুলা রাখছিস? কিসের ঝুলানো, একেবারে ছাইটা দিছি। এসব বাদ দিয়ে এখন ভালো হয়ে যা, বুঝছিস? নিজেও শান্তি পাবি, মানুষও একটু শান্তিতে থাকবে। কেন, আমি কার বাড়াবাতে ছাই দিছি?
আমি আমার মন মতো চলি, আর আমি তো কোনো ছেলের কই নাই আমার পিছে পিছে ঘুরতে, ওরা আঠার মতো লাগা থাকে, আমি কি করব? কেউ এসে বললেই প্রেম করতে হবে? তুই দেখতে ভালো, মেয়েরা দেখতে ভালো হলে ছেলেরা একটু এমন করেই, তাই বলে সবার সাথে প্রেম করতে হবে এমন তো কোনো কথা নাই। আহা, তুই বুঝিস না, প্রেম ছাড়া কি আছে জীবনে? প্রেম ছাড়া আমি একদিনও বাঁচতে পারি না, প্রেম ছাড়া আমি আঁকতেও পাই না, কিছুই করতে পারি না। কি অদ্ভুত, দেখ তুই প্রেমে বিশ্বাস করিস, আমিও, তবু আমাদের মধ্যে কত অমিল। হ্যাঁ, আমি তো ফার্স্ট ইয়ার থেকে এই কয়দিনে ডজন খানেক প্রেম কইরা দিলাম, তুই একটাও করতে পারলি না, তোর তো ভবিষ্যৎ অন্ধকার মামা। কে বলছে তোর আমি প্রেম করি না? তুই প্রেম করতেছিস, আমার জানাস নাই তো, এই আমি তোর বেস্টি, তুই প্রেম করলে আমার একটাবার জানালি না পর্যন্ত, লজ্জা পায় না তোর? তাহলে তুই চিনস, আমি অনেক ভালোবাসি, তবে একাই, ও আমার ভালো ভালোবাসে না। ভালোবাসে না মানে? ও চোদ্দ গোষ্ঠী ভালোবাসবে, খালি একবার নামটা ক, আমি দেখতেছি বাকিটা। আরে না না থাক, তোরে কিছু করতে হবে না, দেখি না জীবন কত দূর নিয়ে যায়। ওরে আমার দেবদাস রে, তোরে নিয়ে বুঝছি আমার বনবাস যাওয়া লাগবে, চল। ওই বনবাসে? আরে না ধর, ক্ষুধা লাগছে, চল খাইতে যাই। তাই বল, চল তো চল। মেয়েনাজ আকৃতি চারুকলার দ্বিতীয় বর্ষে পড়ে। মেয়েদের স্বভাব সুলভ যে আচরণগুলো থাকে সেগুলো থেকে আকৃতি যোজন যোজন দূরে। দুর্দান্ত একটা চরিত্রের মেয়ে আকৃতি, তার মায়ের খুব ইচ্ছে ছিল আকৃতি চারুকলায় পড়বে, তাই হয়তো নামটা এমন রেখেছিল। ছোটবেলা থেকে আকৃতি খুব চঞ্চল প্রকৃতির, বড় হওয়ার সাথে সাথে তার সেই চঞ্চলতা যেন বেড়েই চলেছে, পৃথিবীর কোনো বর্ডার তাকে আটকাতে পারে না, মন যখন যা চায় কোনো কিছু না ভেবেই তাই সে পড়ে বসে। তার এই চরিত্রের জন্য তাকে কেউই খুব একটা পছন্দ করে উঠতে পারে না, তার মাও না, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আকৃতি, তাকে যেন রং তুলি দিয়ে যত্ন করে এঁকে পাঠিয়েছে পৃথিবীতে। তাই 20 বছর বয়সেই প্রেমিকের তালিকা প্রায় 20 জন ছাড়িয়েছে। প্রেম করা তার জীবনে ডাল ভাতের মতো, প্রেমিক তার জীবনে ট্রেনের মতো আসে আর যায়, জীবনে তাই তার কোনো ভাবনা নেই, কোনো মাথা ব্যথা নেই। ঠিক তার চরিত্রের বিপরীত আরিয়ান, একদম গোছানো গাছানো, সাদা সিধে ভদ্র একটা ছেলে। তাদের দুজনের বন্ধুত্ব কি করে হলো তারা নিজেরাও জানে না। শুরুতে তো আকৃতি ওকে সহ্যই করতে পারত না, কিন্তু প্রথম দিন থেকে আকৃতিকে ভালো লেগে যায় আরিয়ানের, কেন সে নিজেও জানে না। আকৃতির চঞ্চলতা, তার গুন্ডা গুন্ডা ভাব, সবকিছুই ভীষণ ভালো লাগতো আরিয়ানের, সেই থেকেই দুজনের বন্ধুত্ব। এখন তো এমন পর্যায়ে চলে গেছে আরিয়ানকে কোনো কথা না বলে আকৃতির ঘুম পায় না। আকৃতির মা নিজের মেয়েকে কোনোদিন এভাবে দেখতে যায়নি, প্রায় আকৃতির সাথে তার কথা কাটাকাটি হয়। মেয়ের এমন অবাধ চলাফেরার ঘোর বিরুদ্ধে ছিল আকৃতির মা। আকৃতিও বা কবেকার বাবা করেছে, জীবনকে নিয়ে যখন যেভাবে খেলতে ইচ্ছে করেছে সে ঠিক সেভাবেই খেলেছে। ঢাকার বাইরে যাবি? না রে, আজকে হবে না। আমার একটা চিমটি দে তো। চিমটি? ধুর, কি কসুর ডাবালটা! আরে দে না, বসে বসে থাম, মানে আমি স্বপ্ন দেখতেছি না বুঝলি? কিসের স্বপ্ন, আবল দাবল বকতেছিস কেন? তুই ঢাকার বাইরে যেতে রাজি হইতেছিস না, এটা তো মহাভারত শুদ্ধ হওয়ার মতন কাণ্ড ঘটে গেছে। আরে আজকে সেটিং দিতে যাব। সেটিং? সেটা আবার কি জিনিস? ধুর, তোর সব ভাঙা বুঝাইতে হয়। আমাদের ক্যাম্পাসের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা পোল আছে, অস্থির দেখতে, বাইকও আছে, বহুদিন ধরে পেন্ডিং রাখছিলাম, কি করবো গ, সিঙ্গেলই তো হইতেছিলাম না, এইবার ওর অ্যাপয়েন্টমেন্ট দিয়াই দিলাম। আবার এই তো টায়ার লাগে না? দে লাইটারটা দে। টায়ার লাগবে কেন? প্রেমই সত্য, প্রেমই সুন্দর, প্রেমই সব। তা কখন যাচ্ছিস? ক্লাসে গেছে, বেরোয় ফোন দিতে চাইছে। আচ্ছা তুই তাহলে যা, আমি বাসে যাই। গা বাসে যাবি মানে? তুইও যাবি আমার সাথে? আমি? মাথা খারাপ হয়েছে তোর? তুই যাবি কি যেন বললি যে ওই সেটিং দিতে, সেই সবের মধ্যে আমি গিয়ে কি করব? আরে বেড়া, শিখবি না? আমার এত শিখার দরকার নেই, তুই পারলেই হয়েছে, দুনিয়াতে তোর মতন পাবলিক একটাই যথেষ্ট। ও তুই তো আবার দেবদাস, তা তোর পারুর কি খবর? আছে, ভালোই আছে, সব সময় ভালোই থাকে। একদিন নিয়ে আয়, দেখা টাকা করাই দে। সময় হোক, দিব না। এক মিনিট দাঁড়া, ফোন দিছে, চুপ। হ্যালো, হ্যাঁ সুমো, হ্যাঁ হ্যাঁ বলো, আমি তো ফ্যাকাল্টির সামনে, তুমি কই?
আচ্ছা ঠিক আছে, তুমি থাকো আমি আসছি। না 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 দরকার নেই, তোমার আসতে হবে না, আমি আসছি। এই তো 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, বাই, লাভ ইউ। আরে বাবা, এর মধ্যে আবার লাভ ইউ হয়ে গেছে? শুভ কাজে দেরি করতে নাই মামা, চল চল। না রে আমি যাবো না, তুই যা, কাল দেখা হবে। সত্যি যাবি না? চল না, কি সমস্যা? না কাল রাতেও ঘুমাই নাই, আমি বাসায় গিয়ে একটু ঘুমাই রে, টায়ার্ড লাগতেছে। এই না বললি ঢাকার বাইরে যাওয়ার কথা, এরই মধ্যে আবার টায়ার্ড হয়ে গেলি? উফ, এত প্রশ্ন করতে পারিস না তুই। যা তো, তোর দেরি হয়ে যাচ্ছে। তুই তাহলে যাবি না? না, যা নরকে যা। হাই, কি হলো, এত দেরি হলো যে? রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? আরে না না, ওই যে আমার ফ্রেন্ড আরিয়ান, ওরে সাথে সাথে দেরি হলো, এতবার করে বললাম চল চল, আসলোই না। ভালোই করেছে। কিছু বললা? না না, কই, কিছু বলিনি তো। বলো কোথায় যেতে চাও? ও তোমার তো বাইক আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম, চলো 300 ফিটের দিকে যাই। চলো যাওয়া যায়। তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা আবার কি? শুনি না, জোরে কথা বলো। আরে বললাম সমস্যা কিসের, কোনো সমস্যা নাই তো। তাইলে তোমার বাইকের কোনো সমস্যা? বাইকের কেন সমস্যা থাকবে, লাস্ট উইকে সার্ভিসিং করায় আনছি। তাহলে আমার কেন মনে হচ্ছে আমি গরুর গাড়িতে করে কোথাও যাচ্ছি? লাইক সিরিয়াসলি, এমন করে বাইক চালাও তুমি? সেটা বলবে তো, মেয়েরা তো একটু স্পিড হইলেই চিল্লা চিল্লি শুরু করে দেয়, তাই ভাবলাম। ওয়েট 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 ওয়েট, বাইক থামাও। কেন, আবার কি হইলো? থামাও বলছি। আরে রাস্তার মাঝখানে কিভাবে থামাবো? এইভাবে। আরে আরে কি করছো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আচ্ছা থামাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট। কি বললা তুমি? কখন কি বললাম? মেয়েরা একটু স্পিড দেখলে চিল্লাচিল্লি করে, এই কথার মানে কি? হ্যাঁ তো যা সত্যি তাই বলছি। কয়টা মেয়ে উঠেছো বাইকের পিছনে? হ্যাঁ এইসব করো না। আরে জি জি, কি যে বলো তুমি, আমি ওইভাবে বলিনি। ওইভাবে বল না মানেটা কি? মেয়েদের ঘুরায় না বেড়াইলে জানলা কিভাবে? আমার কি ব্যাকল মনে হয়? আর সবকিছু জানার জন্য প্র্যাকটিক্যালি কি সবকিছু করতে হয়নি, আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনছি। আর তাছাড়া আমার একটা ছোট বোন আছে, ওকে বাইকের পিছনে উঠাইলে স্পিড 50-এর বেশি নিয়ে যাওয়া যায় না, বুঝছো? ও আচ্ছা, তাই বলো, ভয় পাইছো? পাবো না, আবার গুন্ডার মতো পাকড়াও করছো। আরে আমি হুদাই এসব বলতেছিলাম, আমি মোটে আমার টিপিক্যাল না। প্রেম করলে যে একেবারে হার্ড গার্ড বাইধা রাখতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার মতো আমি আমার মতো, সব মানুষেরই একটা ফ্রিডম থাকে। যাক বাঁচলাম বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন চলো। কি খাবে বলো? ভদকা উইথ কোকোনাট ওয়াটার। কি? আরে মজা নিলাম, তুমি দাও অর্ডার। এই একদিনই বুঝতে পারতেছি তোমার নিয়ে ভারী বিপদ আছে আমার। আই এম গড আই এম। বুঝছি বাবা। এই যে ভাইয়া, 32 আর 55 এই দুটো দিবেন। ড্রিঙ্কস নিবা কিছু? বললামই তো। আরে আকৃতি বলো না কোনটা নিবা। লেমন মিন্ট। ওকে তাহলে 2টা লেমন মিন্ট, থ্যাংক ইউ। আচ্ছা এই যে গত 3টা বছর ধরে আমার পিছে পিছে ঘুরতেছো, তারপর এতদিনে আমার অ্যাপয়েন্টমেন্ট পাইলা, অনুভূতি কি? স্পিচলেস। শোনো, আমি কিন্তু একেবারে আটা ময়দা টাইপ মেয়ে না, সো আমার সাথে সেভাবে বিহেভও করবে না। আমি নিজেও স্ট্রেট কাট, পছন্দ করি স্ট্রেট কাট মানুষ। বুঝলাম বাবা, আর কোনো কন্ডিশন আছে? কন্ডিশন? কিসের কন্ডিশন? আমি রিলেশনশিপে কোনো কন্ডিশন দেইও না, মানিও না। ইস, কি হলো আবার? এখানে তাকাও না, তাকাও। কি, কই? দেখতে পাচ্ছ না? কি দেখবো? মেয়েটাকে দেখতে পাচ্ছ না? ভাই রে ভাই, কেমনে সম্ভব? মানে মুখের মধ্যে পুরো ময়দা ডিব্বা মাইখে আসছে। কেন, ভালোই তো লাগছে। বমি পাচ্ছে আমার, তোমার টেস্টটা তো খারাপ। ছি, মাঝে মাঝে তো তুমি একটু সাজতে পারো, দেখবে ভালো লাগছে। আমার তো আর খায়া দেয়া কাম নাই, আমি এসব করব, আমার এসব পোষায় না ভাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, খাবার চলে আসছে। খুদাও লাগছিল আজকে, অস্থির খাওয়া দাওয়া করে ফেলতে হবে।
হ্যালো, হ্যাঁ আরিয়ান, কি হলো আবার এত রাতে ফোন করলি, কোনো সমস্যা? আরে দূর উঠ না ঘুম থেকে, আজকে ডেটিং এর আপডেট শুনবি না? প্লিজ আকৃতি, তোর সব বোরিং বোরিং কাহিনী শুনতে শুনতে আমি টায়ার্ড, আমাকে ঘুমাইতে দে প্লিজ। আমার যে তোর ঘুম বড় হইলো। ওহ রে তোর জ্বালায় আমি কবরে গিয়া শান্তি পাবো না, বল কি বলবি বল। মামা পোলাটা তো পুরাই অস্থির, সারাদিন বাইকে ঘুরাইলো, ওয়েস্ট ইন্ডিয়ে নিয়ে খাওয়াইলো, আমি তো ভাবতেছি এই জিনিস এতদিন কই ছিল। শেষ হয়েছে তোর, আমি এখন ঘুমাই। আমার তো ভালো একটা ছেলের সাথে রিলেশন হয়েছে, মানে এখন থেকে আমাদের দুপুরে নরুম আমার দোকানে সিঙ্গারা খাইতে হবে না, পলাশে গিয়ে রাইস বল খাইতে পারবো, আর তোর গায়ে লাগতেছে না ব্যাপারটা? আমরা না বল আমি, আমি তুই আর তোর খুচরা এসব বয়ফ্রেন্ড এর মধ্যে নাই, কালকে পরীক্ষা আছে ঘুমাইতে দিন। পরীক্ষা মানে কিসের পরীক্ষা? কালকে আমাদের মিড টার্ম। আর তুই সেটা মানে এত দেরি করে বলতেছিস? তোরা বলে লাভ কি, তুই তো এমনিও পরীক্ষা দিবি না, অমনিও দিবি না। চুপ থাক, কটা পরীক্ষা কালকে? 10টায়। সকালে ফোন দিয়ে আমারে উঠাই দিস। হ্যাঁ, আমার তো আর কোনো কাম নাই। কি বললি তুই? না বলছি, আচ্ছা ঠিক আছে রাখ, এখন আমার একটু ঘুমাইতে দে। ধুমায় আঁকছি আজকে পরীক্ষা। বাহ কি মজা, পরীক্ষায় বসে আঁকতে হয় আমাদের। থাক সেসব দুঃখের কথা না বলি। হ্যাঁ তো তোমাকে ওসব সাবজেক্টে পড়তে বলছে কে? চারুকলায় ভর্তি হইতা? আরে পরীক্ষা তো দিছিলামই, রিটেনে টিকছিলাম, প্র্যাকটিক্যালে গিয়ে বলে মানুষ আঁকতে হবে, মানুষের স্ট্রাকচার। আমি আঁকার পর নিজে চিনতে পারলাম না কিসের স্ট্রাকচার আঁকছি। বাহ অসাধারণ প্রতিভা। আচ্ছা যাই হোক, পরীক্ষা শেষ, সো লেটস সেলিব্রেট। সেলিব্রেশন করা যায়, সো হোয়াটস দ্য প্ল্যান? আজকে রাতে আমার বাসায় আসো। তোমার বাসায়? রাতে গেলে আবার আসবো কখন, তার চেয়ে এখন চলো। আর তাছাড়া আমি তোমাদের বাসায় কখনো যাইও নাই, হুট করে রাতে যাওয়াটা কেমন দেখায় না? কেমন আবার, আর রাতে গেলে আসবা কেন, থাকবা? কি বল উল্টা পাল্টা, তোমার বাসায় আর কেউ নাই? আম্মু আছে হয়তো, সো হোয়াট, ওসব আমি কেয়ার করি না। আজকে রাতে তুমি আমার বাসায় আসছো, দ্যাটস ফাইনাল, বাকি সব ব্যবস্থা আমি করছি। আর ইউ শিওর? আর এমনিতে আমি একটা ছবি আঁকছি অনেকদিন ধরে, কমপ্লিট করতে পারছি না, মাথাটা পুরাই হ্যাং হয়ে আছে, তো আজকে প্রচুর চিল করতে হবে, মাথাটা পরিষ্কার করতে হবে, তারপর ছবিটা কমপ্লিট করব। ওকে ঠিক আছে, চলো এখন তোমাকে ড্রপ করে দিয়ে আসি, বাসাটাও চেনা হবে। চলো। জানো তো আমি একটু অন্যরকম, একটু অন্যরকম না ঠিক, অনেক অন্যরকম, আমি জানি সেটা, কিন্তু কি করবো বলো, আমি তো এমনই। এমনই থাকো, তোমার চেঞ্জ হওয়ার দরকার নাই। কিন্তু আমার মা চায় তো, আমার মা যে আমি ভদ্র শ্লীল সো কল টিপিক্যাল মেয়েদের মতো, কিন্তু এগুলো তো আমার সাথে যায় না। সব মায়েরাই এমন চায়। আমার মা একটু বেশি চায়, মাঝে মাঝে এত বিরক্ত লাগে না আমার। যাই হোক বাদ দাও, ছবিটা সুন্দর হয়েছে না? সুন্দর, খুব সুন্দর, তোমার মতো। আকৃতি, এই আকৃতি, এই যে রয়েছে এই মহিলাটার জালে প্রেম করে আর শান্তি নেই। আকৃতি বসো, আমি আসছি দু মিনিটে, সরি। না না সমস্যা নেই, যাও চলো যাও চলো। কি হয়েছে, এমন চিল্লাইতেছো কেন? এটিকে বাড়ি নাকি অন্য কিছু আকৃতি? তোমার কি মনে হচ্ছে, এই কি অবস্থা তোমার, আয়নাতে নিজের চেহারা দেখেছো? দেখার কি আছে, আই অ্যাম হোয়াট আই অ্যাম, আর তোমাকে বলেছি না আমার সব বিষয়ে নাক গলাবে না। তোমার ঘরে কে? রম্য, আমার বয়ফ্রেন্ড। তোমার লজ্জা করছে না, এত বেয়াদব হয়ে গেছো তুমি, এইভাবে আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছো, আমি কি শিখিয়ে বড় করেছি তোমাকে? না তুমি এটা শিখিয়ে বড় করেছো কিভাবে পরকিয়া করে নিজের ঘর সংসার ছেড়ে চলে আসতে হয়। আকৃতি তুমি সীমা অনেক আগেই লঙ্ঘন করে ফেলেছো, কিন্তু এত দূর চলে গিয়েছো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না, সেটাই ভালো হবে। ইয়ে আকৃতি, আমি তাহলে আসি। আসি না বলো, যাই, আর কখনো যেন এই বাড়িতে তোমাকে না দেখি আমি।
আকৃতি, আজ তুমি এই বাড়ির চৌকাট যদি পার হয়ে যাও, এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। গুড বাই। আকৃতি, আকৃতি, আমার কথা শোনো। আকৃতি, প্রথম পাঠ শেষ হয়ে গেল। চলছে কুয়াশা ব্রটারিও বা এগলো আইসক্রিম। আমরা শুরুতেই দেখেছি আকৃতি নামের একটি মেয়ে, যাকে আরিয়ান নামের একটি ছেলে খুব ভালোবাসে, এবং আকৃতি খুবই বাউন্ডুলে একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির মেয়ে, যাকে একেবারে বাগে আনা যায় না সহজে, এবং প্রচুর পুরুষের আগমন ঘটে গেছে এত অল্প বয়সী তার জীবনে, কিন্তু আরিয়ান তাকে ভীষণ ভালোবাসে। যাকে ইতিমধ্যে বেশ কিছুটা আমরা জেনে ফেলেছি, আমরা আরো জানবো গল্পের দ্বিতীয় পর্বে। তাই কোনো অপেক্ষা না করে আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে। চলছে কুয়াশা ব্রটারিও বাই এগলো আইসক্রিম। সঙ্গে আছি আমি শর্মী। কোথায় যাবে আকৃতি? কোন বন্ধুর বাসায়? মানে কি? মানে কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দিচ্ছি। মানে কি এসবের? আমি বাসা থেকে বাইরে এলাম তোমার সাথে, এখন তুমি অন্য কোথাও যাইতে বলতেছো, এসবের মানে কি? কি উল্টা পাল্টা বলো, আমি আমি এত রাতে কোথায় নিয়ে যাব তোমাকে? সেটা আমি কি জানি, কোথায় নিয়ে যাবো বলো। আমি কোথায় নিয়ে যাবো? তুমি কোন বন্ধুর বাসায় চলে যাও, কাল মাথা ঠান্ডা হলে বাসায় চলে এসো। ওরে শালা, সবকিছু ক্যাচাই দিয়া এখন বাগার প্ল্যানে আছো? কি উল্টা পাল্টা বলছো আকৃতি, এসবের মধ্যে আমি আসলাম কোথার থেকে? ও, একটা মেয়ের রুমে চলে আসছো তখন চিন্তা করো নাই, এখন আবার এসবের মধ্যে আসলা কোথেকে? না দেখো আকৃতি, আমি আসার আগে অনেকবার কিন্তু বলছি, অনেকবার জিজ্ঞেস করছি কোনো সমস্যা আছে কিনা, তুমি কিন্তু জোর করে নিয়ে আসছো আমাকে। ও হ্যাঁ, এখন আমি জোর করে নিয়ে আসছি না, তুই তো দুধে ধোয়া তুলসি পাতা। তুমি তুই তো তুমি এইভাবে কথা বলতেছো কেন আকৃতি? তোর সাথে আবার কিভাবে কথা বলবো? ইউনো হোয়াট, অনেক হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে আগেই বলছিল এই মেয়ে অসভ্য, আমি কারো কথা শুনি নাই। কি কইলি, কি কইলি তুই? এত সাহস তোর? এরপর দেখি তুই ক্যাম্পাসে কেমনে ঢুকিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে, যাও যাও, শুধু শুধু দুইটা দিন আমার টাইম ওয়েস্ট, ফালতু চপ্ত। এত রাত্রে আমার কে আসলো? আরে আসতেছি তো বাবা। আকৃতি, এত রাতের বেলা তুই, কোনো সমস্যা হয়েছে? ভেতরে আসতে দে আগে, তারপর বলি, নাকি তুইও বাইর করে দিবি। কি উল্টা পাল্টা কথা বলতেছিস? আয় ভেতরে, তুই একটু বস, আমি আসতেছি একটা মিনিট দে। এই যে নে পানি খা, পানি নি। আরে শর্ত, পানি লাগবে না। আচ্ছা কি হয়েছে বল, কোনো সমস্যা? বাসার থেকে বাইরে আসছি। ও তাই বল, এটা নতুন কি? আচ্ছা কালকে দিয়ে আসবো, সমস্যা নেই। ফাইল মারাবি না তো, মন মেজাজ কিন্তু বহুত বিগড়ে আছে, মাইলে টেলে বসতে পারি, সাবধানে কথা কও। ওরে বাবা রে, ডরাইছি। দূর যা তো, এখানেও থাকবো না, যা। আরে 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 আকৃতি, শোন শোন, কই যাস? এখন আমি মজা দেয়া নেয়া কোনো মুডেই নাই। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আই এম সরি। কি হয়েছে বল তো? কি আবার হবে, বাসায় আর যাবো না। আন্টির সাথে প্রবলেম? আরে ওই মহিলার জ্বালায় জীবনটাই অতিষ্ঠ, নিজে তো নিজের জীবনটা ছেড়া বেড়া করছেই, এমন পড়ছে আমার জীবনের পিছনে, আমার এসব আর পোষাইতেছে না। কি নিয়ে ঝামেলা হয়েছে বলবি তো? সেটা কি আবার হবে, ওই যে ওই ঢ্যাঁড়সটা সৌম্য, ওরে নিয়ে গেছে বাসায়, সেটা নিয়ে ঝামেলা। ও আচ্ছা, বুঝতে পারছি। সৌম্য কোথায়? ওইটা আরে বাচ্চা, এইসব ঝামেলা দেখে আমি তো চওড়া হয়ে ওর সাথে বাইর হইলাম। বাইর হয়ে কই কই যাবা, আমি জব করে দিয়ে আসি, মানে ও এইসবের? তোরে তো আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম রে, এসব বাদ দে না, লাইফটা এমন না, লাইফ ইজ বিউটিফুল। এখন তুই আমার লেকচার দিবি? না রে বাবা, তোর সাথে তো কথাই বলা যাচ্ছে না। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে নে, কাপড় চোপড় কিছু আনছিস? সব তো ভিজে গেছে বৃষ্টিতে। কয়েকটা আনছি সাথে, কাল তোরে পাঠাবো, বাকি জিনিসপত্র নিয়ে আসবি। আচ্ছা সেসব দেখা যাবে,
এখন যা তা হলে ফ্রেশ হয়ে নেয়, ঠান্ডা মাথায় ফেলবি তো। খাওয়ার কিছু আছে? আমার অনেক ক্ষুধা লাগছে। তুই আগে ফ্রেশ ট্রেশ হয়ে আয়, আমি ব্যবস্থা করছি। আচ্ছা শোন, বল। লাভ ইউ দোস্ত, আই উইশ ইউ গুড। কি বললি? না কিছু না, তুই ফ্রেশ হয়ে নিচে। ধুর, এসবের মধ্যে পিনিকটাই ছিঁড়ে গেল। তুই জীবনে ভালো হবি না? আচ্ছা শোন, আমি কিন্তু তোর এখানেই থাকবো, আপাতত 2000 করে দিব, এর চেয়ে বেশি পারবো না। আমার এখানে তুই টাকা দিয়ে থাকবি? এত টাকা হয়ে গেছে তোর? তোকে ফ্রি রাখবি তাহলে তো হইলই, সলডাই গেল। এমনকি থ্যাংক ইউ বলতে হবে? যা ঘুমা, আজকে নিচের গেস্ট রুমে ঘুমা, কালকে উপরের রুমটা পরিষ্কার করে দিব। ওকে, গুড নাইট। আরিয়ানার আকৃতির সম্পর্কটা ঠিক বন্ধুত্বের নয়, আবার প্রেমেরও নয়। আরিয়ান আকৃতিকে অসম্ভব ভালোবাসে, যতটা ভালোবাসলে এমন এলোমেলো একটা মেয়ের মাঝেও সে একটা সংসার দেখতে পায়। কিন্তু এই কথা সে হয়তো কোনোদিন আকৃতিকে বলতে পারবে না, কারণ আকৃতির মাঝে সে কোনোদিন বিন্দুমাত্র ইশারা দেখেনি আরিয়ানের জন্য। আরিয়ানের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় বছর চারেক আগে, তখন আরিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। তার বাবা একজন আর্কিটেক্ট ছিলেন, সেই সুবাদেই নিজের জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে কাকতাড়ুয়া ভিলা বানিয়েছিলেন তিনি। বাবা মা চলে যাওয়ার পর সেই কাকতাড়ুয়া ভিলাতে একা নিঃসঙ্গ জীবন কাটাতে শুরু করে আরিয়ান। তার এই নিঃসঙ্গ নীরব অন্ধকার জীবনে একটুকরো আলো হয়ে আসে আকৃতি। আজ তার এই কাকতাড়ুয়া ভিলার অন্ধকার দূর করতেই যেন আকৃতির অভিমান করে বাড়ি ছেড়ে চলে আসে। আরিয়ান যেন এমনটাই চাইছিল, যদিও সে আকৃতিকে বলছিল আকৃতির মাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু মনে মনে চাইছিল আকৃতি এখানেই থাক তার সাথে। নমস্কার আন্টি। ও আরিয়ান, এসো বাবা, ভেতর এসো, বসো। আন্টি, আমি ওকে অনেক বুঝিয়েছি। কোনো লাভ নেই বাবা, আমি ওর মা, আমার চেয়ে ভালো ওকে কেউ চেনে না। আমি বলি কি আন্টি, না হয় আমার ওখানে থাক কিছুদিন, পরে বুঝিয়ে সুঝিয়ে আমি নিয়ে আসবো। না আসলেও আমার কোনো আপত্তি নেই, আমি আসলে খুব ক্লান্ত, ওর দিন দিন এরকম অসভ্য আচরণ মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে, দিন দিন লাইফে একদম মাথায় চেপে বসেছে। এখন মানুষের সামনে আমাকে অপমান করে কথা বলে, ওর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আন্টি আপনি প্লিজ এভাবে বলবেন না, ও যে একটু অন্যরকম সেটা তো আমরা সবাই জানি। সবাই না, শুধুমাত্র তুমি জানো। আমি জানি না তুমি কিভাবে ওকে এত কম সময়ে এতটা বুঝেছো, এতটুকু ভরসা পাচ্ছি যে অন্তত তোমার ওখানে গিয়েছে। হ্যাঁ আন্টি, আমার ওখানে ওর কোনো সমস্যা হবে না, আপনি প্লিজ কোনো টেনশন করবেন না। আমি ওকে নিয়ে টেনশন করা অনেক আগেই ছেড়ে দিয়েছি, ও এখন এতই বড় হয়ে গেছে যে আমাকে ওর আর কোনো প্রয়োজন নেই। কি আন্টি, আপনি কাঁদছেন কেন? আমি ওকে বুঝিয়ে নিয়ে আসবো। এই নাও বাবা, এই টাকাটা রাখো। জি জি আন্টি, কি করছেন? শি ইজ মাই ফ্রেন্ড, এসবের কোনো দরকার নেই আন্টি, আর আর যদি দরকার হয় তাহলে আমি চেয়ে নেব আপনার কাছে। কয়েকদিন পর ওর জন্মদিন, এই টাকাটা দিয়ে তুমি ওর জন্য একটা রেড ভেলভেট কেক নিয়ে যেও, ও খুব পছন্দ হবে। ও খুব বোকা আন্টি, আপনার মতন একটা মা পেয়েও এসব করছে। আপনি প্লিজ টেনশন করবেন না, ওর জন্য রেড ভেলভেট কেক আমি আমি নিজে নিয়ে যাব। আজ আসি? ও হ্যাঁ, তুমি তো জিনিসপত্র নিতে এসেছো, আমি সব গুছিয়ে রেখেছি, এসো আমার সাথে। জি আন্টি। আসছিস? সব নিয়ে আসছিস? হ্যাঁ। কই আমার ক্যানভাস আর কালারের প্যালেটটা তো দেখছি না। সবই নিয়ে আসছি, একটু বসতে দে আমারে। বাপ রে বাপ, এত বড় বড় দুটো লাগেজ, হাতগুলো তো অবশ হয়ে গেল আমার। ও হ্যাঁ হ্যাঁ, তুই বস, আমি পানি নিয়ে আসছি। আরে বাবা, তুই আনবি আমার জন্য পানি? সূর্য আজকে কোন দিকে উঠছে রে? আরে তুই খালি মজা নিস, আমি অতটাও অকর্মা না। ঘুম থেকে উঠে দেখি তুই নাই, একা একা বোর লাগছিল, তারপর ভাবলাম স্যান্ডউইচ বানাই ফেলি। একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ও শিট, আমার স্যান্ডউইচ! বাহ চমৎকার চমৎকার স্যান্ডউইচ বানিয়েছিস। আসবি না বলছি, একদম আসবি না, সব তো ঠিকই ছিল,
তোর সাথে কথা বলতে গিয়ে সব ঝামেলা হলো, পুড়ে গেল। আচ্ছা থাক, তুই তুই মন খারাপ করিস না, আমি এই স্যান্ডউইচই খাবো। আচ্ছা তুই এত ভালো কেন? তুই এত খারাপ সেই জন্য, ব্যালেন্স করতে হবে না। আচ্ছা শোন, আমি একটা কাজ করি, বাইরে থেকে খাবার অর্ডার করি। কি খাবি বল? বললাম তো আমি এই স্যান্ডউইচই খাবো, তোর বিশ্বাস হলো না? দে। আরে কি করিস, এটা তো পুড়ে গেছে। তাতে কি, তুই বানাইছিস না? তুই না পাগল পুড়াই। আচ্ছা তুই খা, আমি এই পোড়া খাবার খাইতে পারবো না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে চল, একটু ক্যাম্পাসের দিকে যাবো, ওখানে গিয়ে খাবো। এই আকৃতি, আকৃতি কে তুমি? মানে আপনি, মানে তুমি, তুমি আকৃতি না? হ্যাঁ, কিন্তু আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি, আমি সরফরাজ। সরফরাজ? কোন সরফরাজ? আমাকে তুমি চিনতে পারছো না আকৃতি? ও ও সরফরাজ, মানে সরফরাজ তুমি? আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস, আমি কি চোখে ভুল দেখতেছি? না না, কেমন আছো তুমি? আরে আমার কথা ছাড়ো, তুমি এতদিন পর মানে কেমনে কি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমাকে খুঁজতে এসেছি। নাইস জোক, কবে এসছো? গত মাসে। কোনো কাজে? আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। আমি এখানে আসার পর তোমাকে অনেক খুঁজেছি। আগে আমরা যে কলোনিতে থাকতাম সেখানেও গিয়েছিলাম, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। টাইম তো চেঞ্জ হয়ে গেছে মামা, তুমি সেই আদিকালেই পড়ে আছো। আমরা কই থেকে কই চলে গেছি আর তুমি ওইখানে গিয়ে খুঁজতেছো? তুমি একেবারেই বদলে গেছো। তা তো গেছি। আচ্ছা যাই হোক, তোমাকে ঠিকানা দিচ্ছি, মার সাথে দেখা করে আসো। মানে? ঠিক বুঝলাম না। আমি মার সাথে থাকি না। সে কি, কেন? সে অনেক কথা। তুমি কয়েকদিনের জন্য এসেছো, এসবের মধ্যে পড়ার দরকার নেই, জাস্ট চিল। আমি কয়েকদিনের জন্য আসিনি, একেবারে চলে এসেছি, আর যাব না, আব্বু আম্মু চলে আসবে। ওয়াও, মানে আজকে যে কার মুখ দেখে উঠছিলাম, একটার পর একটা ভালো খবর পাইতেছি। আচ্ছা তুমি তাহলে থাকো কই? আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকি, তুমি মার সাথে দেখা করে আসো, তারপর নিয়ে যাবো ওখানে একদিন। আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। সরফরাজ আকৃতির ছোটবেলার বন্ধু। ছোটবেলায় তারা একই কলোনিতে পড়ত, একই সাথে স্কুল যেত, সারাক্ষণ দুজনের ঝগড়া খুনসুটি লেগেই থাকত। একদিন হঠাৎ সরফরাজের পরিবার সহ দেশের বাইরে চলে যায় ওরা। ধীরে ধীরে আকৃতির স্মৃতি থেকে সরফরাজ মুছেও গিয়েছিল, চেহারাটাও ঠিকঠাক মনে ছিল না। আর এত বছর পর সরফরাজ তাকে কিভাবে চিনল এটা ভেবেই অবাক সে। ছোটবেলার বন্ধুর সাথে কয়েকদিন ধরে বেশ মেলামেশা করছিল আকৃতি, করতে করতে ছোটবেলার বন্ধুত্ব প্রেমে পরিণত হয়, আবার একটা সম্পর্কে জড়িয়ে যায় আকৃতি। এই শেষ আসলে কোথায়, কিভাবে, তা সে নিজেও জানে না। আরিয়ান, আরিয়ান, আরে কোথায় গেলি, কি ব্যাপার আরিয়ান? সারা বছর লাইট অফ। আরিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আকৃতি, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, সবকিছু তুই করেছিস? আর আছে, আরে আরে কই নিয়ে যাচ্ছিস? রেড ভেলভেট কেক, মা ফোন করেছিল। না, যেদিন তোর জিনিসপত্র আনতে গিয়েছিলাম সেদিনই বলেছে। মা ছাড়া আর কেউ জানে না আমি রেড ভেলভেট অনেক পছন্দ করি। যাক বাদে, আরে ও কোথায় গেল? কে? সরফরাজ। সরফরাজ? সে আবার কে? জীবনে প্রথম যাকে আমি ভালোবাসলাম। আবার? না এবার না, তোকে পরে বলছি সব। সরফরাজ কোথায় গেলে? আছি, যাইনি কোথাও, তোমাদের ফ্রেন্ডশিপ দেখছিলাম, ইটস অ্যামেজিং। বাই দ্য ওয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমার বার্থডে জানো না এখন পর্যন্ত, কি ভালোবাসবে আমাকে? আই এম সো সরি।
আচ্ছা, ও হচ্ছে আরিয়ান, আমার বাবা মা ভাই বোন বন্ধু শত্রু সবকিছু। আর আরিয়ান ও হলো সরফরাজ। অনেক ছোটার পর ওকে খুঁজে পেলাম, এখন মনে হচ্ছে ওকে পাওয়ার জন্যই ছুটছিলাম। Congratulations. Thanks. আকৃতি সারাক্ষণ তোমার কথা বলে। It's a pleasure to meet you. তোরা বস, কথা বল, আমি না হয় কফি নিয়ে আসি। শোন, বাসায় কিছু রান্না করেছিস নাকি? না। ভালো করেছিস, সরফরাজ খাবার অর্ডার করেছে, ওর দিক থেকে ট্রিট। আচ্ছা। আর শোন, ও কিন্তু আজ এখানেই থাকবে। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাকিস। আসবো? আয়না, আমার ঘরে আবার নক করে ঢোকা শুরু করলি কবে থেকে? না, মানে ওই সরফরাজ। আরে ও তো ভোরেই চলে গেছে, এম্বাসিতে কি যেন একটা কাজ আছে। তুই দাঁড়াইছিস কেন? বসার জন্য কি ইনভাইটেশন কার্ড নিবি? অনেক বেলা হয়ে গেল তো, ফ্রেশ হয়ে কিছু খা। তুই খাইছিস? না, চল একসাথে খাই। ইউ নো হোয়াট, অ্যাট লাস্ট আই এম ইন লাভ। এবার কততম বার সেটা গুনছিস? আরে না, সেসব না রে, ওসব তো যা তা, মন যখন যা চাইছে তাই করছি, কিন্তু সরফরাজের ব্যাপারটা সেরকম না। তাই? কদিন আমার কি মনে হয়েছে জানিস? আমি মনে হয় ওর পেছনেই ছুটছিলাম, ওকেই খুঁজছিলাম। আমি তো সত্যি সত্যি ধরা গায়ে গেলাম মামা। যাই করিস একটু সাবধানে করিস, আমার কেন যেন মনে হচ্ছে তুই যতটা ওর ব্যাপারে সিরিয়াস ও হয়তো ততটা নয়। কেন, তোর এমন মনে হইল কেন? অবজারভেশন বলতে পারিস, প্রায় 6 মাস ধরে তোরা একসাথে থাকছিস, ও তো আমার বাসায় যাওয়া আসা করছেই, আমার মনে হলো আর কি। এই তো কেচায় দিলি, মানে তোর জন্য জীবনে কোনো সিরিয়াস প্রেম হবে না আমার, বুঝছি। যেই আমি একটা সিরিয়াস রিলেশনে যাইতে চাইতেছি অমনি সব কেচায় দিচ্ছিস। আরে না, তোর ভালো চাই বলেই বলছিলাম, আমি তো না করিনি, বলেছি যা করবি একটু সাবধানে করিস আর কি। হয়েছে থাক, জীবনে আমি কবে সাবধান ছিলাম কত, তুই আমার চিনিস না, যা হবে দেখা যাবে, এখন চল খেয়ে বাইরে হবো, সরফরাজ ওর কাজ শেষ করে ক্যাম্পাসের দিকে আসবে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়। আরিয়ান, তোকে একটা অস্থির নিউজ দেওয়ার আছে। হোয়াট ইজ ইট? আমি আর সরফরাজ বিয়ে করছি। কংগ্রেচুলেশনস। তুই খুশি হোস নাই? কেন হব না বল, কিন্তু এরকম হঠাৎ বিয়ে? আমি কনসিভ করেছি। হোয়াট, কি বলছিস তুই? সরফরাজ রাজি হয়েছে বিয়েতে, মানে কোনো ঝামেলা নেই তো? রাজি হবে কি, ও তো জানেই না কিছু, আজকে বলবো। যদি রাজি না হয়? না হয়ে পারবেই না, তুই বেড়ানিস না, চল খেয়ে বেরোই। কি ব্যাপার, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে, মন খারাপ? আচ্ছা, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কি উল্টা পাল্টা বলো, চলে যাব কেন? না, সবাই তো গেল, পরিবার আপনজন প্রেমিক সবাই, শুধু আরিয়ানটা যেন কিভাবে আমাকে সহ্য করে। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন আকৃতি, অবশ্যই বাসি। চলো বিয়ে করি। বিয়ে? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছিলাম বাবা মা দেশে আসলে। তোমার বাবা মা আসতে কতদিন? তা 3-4 মাস। অতদিন তো সময় নেই, অনেক দেরি হয়ে যাবে। মানে? বুঝলাম না। আমি প্রেগন্যান্ট। হোয়াট? কি বলো, আমাকে জানাও নি কেন? অসম্ভব দুঃসাহসে আমি ভীষণ ভীত হয়ে গিয়েছিলাম, যদি তুমি আমাদেরকে ফেলে চলে যাও। মানে চলে যাব কেন, চলে যাব না। আচ্ছা, তুমি কি বাচ্চাটা রাখবে বলে ভেবেছ? এটা কি বলো তুমি, আমি উড়নচণ্ডী হতে পারি কিন্তু খুনি না, কেন তুমি রাখতে চাও না? না, চাই তো, কেন চাব না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমাকে 2-4 দিন সময় দাও, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। সত্যি আমরা বিয়ে করব? করব। তুমি যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। ঠিক আছে সরফরাজ।
আমাকে ফেলে তুমি চলে যাবে না তো? আরে না, যাও তো। কিরে ফোন ধরলো? মা, কাল পর্যন্ত রিং হচ্ছিল, আজকে তো বন্ধ বলতেছে। আচ্ছা তুই টেনশন করিস না। টেনশন করবো না মানে কি উল্টাপাল্টা কস তুই? দুই চার দিনের কথা বলে তিন মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, যা সত্ত্বেও আমার ভাল লাগতেছে না কিছু। আকৃতি, আকৃতি শোন, শোন আমার কথা শোন। কি আবার উপদেশ দেওয়া শুরু করবি? না, একটা একটা সিরিয়াস কথা আছে। কি কথা বল না রে ভাই, এত কাহিনী করতেছিস কেন? না মানে আমি আমি খোঁজ নিয়ে এসেছি বুঝলি, ওই সরফরাজ। সরফরাজ কি, জানতে পেরেছিস কোথায় আছে? ও দেশের বাইরে চলে গেছে, ওর বাবা মার ওখানে। ও তোকে মিথ্যা বলেছে, হি অ্যাকচুয়ালি লাইড টু ইউ, ও একবার এখানে আসেনি রে। ও মাশাআল্লাহ, এটাও গেল, ভালোই হয়েছে। কিন্তু পেটের মধ্যে যে আর একটা বড় হইতেছে, এটারে কি করি বলতো? আকৃতি আমার কথা শোন, তুই উল্টাপাল্টা কিচ্ছু মাথায় আনিস না, সব ঠিক হয়ে যাবে। আরে ধুর বেড়া, উল্টাপাল্টা কিছু মাথায় আনার কি আছে? আমরা দেখে কি মনে হইতেছে আমি সিরিয়াস? আরে এসব কত হ্যান্ডেল করলাম, তুই যা আমি ঠিক আছি। শোন আমি সব সময় তোর সাথে থাকবো, সব সময়। আমি জানি তুই যা রেস নে, এই কয়দিন আমার জন্য অনেক প্যারায় ছিলি, যা। চলেই গেল, শেষ পর্যন্ত চলেই গেল, মানুষই চিনলাম না। আরিয়ান, আয় আরিয়ান, কই তুই? আরে নিজে নাম বেড়া, সারা দিন মায়া মানুষের মতো ঘরে ঢুকে বসে থাকিস। আকৃতি, এই আকৃতি কি হলো তোর, এসব 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 কি অবস্থা করেছিস? কি আবার, মেলা দিন পর পিকে আইছি মামা। আস্তে আস্তে, পড়ে যাবি তো। আরে দূর, আমি পড়লেই কি আর মরলেই কি? কিন্তু এই শালা খুব চা, আমি খুঁজে বাইর করমই বুঝছিস, পালায় গেছে জোরের মতো, মনে করিস আমি খুঁজেই পাবো না। প্লিজ মাথা ঠান্ডা কর, এসব করার আগে বাচ্চাটার কথা একবার ভাবিস না। আরে ছাড় তো, কিসের বাচ্চা, কার বাচ্চা, এরা আমার বাচ্চা না। প্লিজ এসব কথা বলিস না। আমাকে ছেড়ে চলে গেল মারিয়ান, আমি আমি আর কি করবো তুই বল? এলতে বাইরে যাওয়া সম্ভব না, আমার আর কোনো বই নাই, আমি আমি নিজে যাদের কি করলাম বল? আচ্ছা কে বলেছে বই নাই, আমি আছি না, আমি ইওর ফ্রেন্ড আকৃতি, আমি আমি তোকে বিয়ে করব। বাহ, ভালো বলেছিস তো, খুব ভালো বলেছিস, চল বিয়ে করব। আমি সিরিয়াস, আমি সত্যি বলছি। আমিও, যা একটা লাল শাড়ি কিনে নিয়ে। সত্যি বিয়ে করবি? বললাম তো একটা লাল শাড়ি কিনে নিয়ে যা। আমি 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 এখনি যাচ্ছি, এখনি যাচ্ছি আমি। আরিয়ান, হুম, তাড়াতাড়ি আসিস। আমি চলে যাচ্ছি রে, তুই আসলে একটা পাগল, আমার মতো একটা এলোমেলো ধ্বংসাবশেষকে বিয়ে করতে চাচ্ছিস? তুই যে আমাকে ভালোবাসতে, এটা আমি অনেক আগে থেকেই জানতাম জানিস, কিন্তু আমার সব সময় মনে হয়েছিল আমি তো তোর জন্য না, তাই তোকে কখনো লাই দিইনি। তুই খুব ভালো একটা মানুষ, শুধু শুধু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোকে কেন জড়াবো বল? সরফরাজকে আমি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম এবার বুঝি আমার একটা সংসার হবে, কিন্তু দেখ ছেলেটা আমাকে ছেড়ে চলেই গেল। ও একটা লাল শাড়ি কিনে আনতে গিয়েছিল, ফেরেনি, কিন্তু তুই ফিরে আসবি আমি জানি, লাল শাড়ি নিয়ে। শাড়িটা আমাকে পরিয়ে দিস, আর শোন আমাকে কিন্তু মর্গে রাখিস না, শ্মশানে নিয়ে যাস।
মর্গে আমার ভীষণ ভয় করবে রে। একদম কান্নাকাটি করবি না, আমি তো সবসময় তোর সাথেই থাকব এই বাড়িতে। আমার অর্ধেক আঁকা ছবিগুলো কমপ্লিট করিস। জীবন বিন্দাস, কোনো বেড়ানিস না। আমি অস্থির চিল করতে যাচ্ছি, তুই অস্থির চিল করে ফেল। আমার জ্বালাতন তো বহুত সহ্য করলি, এখন তোর মুক্তি। আসি, ভালো থাক। চলছে কুয়াশা ব্রটিও বাই ইগলো আইসক্রিম সূচনে রেডিও 89.2 FM। গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল, যেখানে শেষ হয়েছে একটা চিঠি দিয়ে, যেটা লিখে গেছে আরিয়ানকে আকৃতি। তো যাই হোক, চিঠির পরে কি আছে, এই চিঠি পরে আরিয়ানের কি রিয়াকশন হবে, আরিয়ান কি করতে পারে যে কিনা পাগলের মতন ভালোবাসত আকৃতিকে, আমরা সে সবই জানবো। ইতিমধ্যেই আগের পর্বে বেশ ভয়ঙ্কর কিছু লোমহর্ষ ঘটনা ঘটে গেছে, আমরা শেষ পর্বে দেখি কি আছে, রহস্যের শেষ কোথায়। আসুন তাহলে শুনি শেষ পর্ব। চলছে কুয়াশা ব্রটিং হবে এগলো আইসক্রিম, আর সঙ্গে আছি আমি আরজি শর্মী। আরিয়ান লাল শাড়িতে নিয়ে বাসায় ফিরে ফিরে সে যা দেখে তা সে কোনোদিন দেখতে চায়নি। মানুষের জীবন হয়তো এমনই অনিশ্চয়তায়। বাড়িতে ফিরে আরিয়ান সোজা আকৃতির ঘরে যায়। কে তার হাত পা নিথর হয়ে যায়, সারা মেঝে রক্তে মাখামাখি, আকৃতির ছিন্ন ভিন্ন শরীরটা মেঝেতে পড়ে আছে, পাশে একটা নবজাতকের ভ্রূণ। নিজের প্রতি এত ঘৃণা ছিল ওর, আর তার বাচ্চাটা। এসব ভাবতে ভাবতেই চোখ মুখ অন্ধকার হয়ে এলো আরিয়ানের, আর ঠিক সেই সময় পায়ের কাছে একটা কাগজ উড়ে এলো ওর, আকৃতির চিঠিটা। চিঠিটা পড়েই ভেতরটা হু হু করে উঠল আরিয়ানের। কিছুক্ষণ সে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল কে যেন তার বুকটা সাড়াশি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। মিনিট খানিক পর একটা আর্তনাদ ভেসে এলো কাকতাড়ুয়া ভিলা থেকে, আরিয়ানের আর্তনাদ। সে কতক্ষণ কেঁদেছিল সে নিজেও জানে না। নিজেকে কোনো মতে সামলে নেয় আরিয়ান। চিঠির একটা লাইনে বারবার চোখ বুলায় সে, আমি সবসময় তোর কাছেই থাকব। এরপর আরিয়ান যা করল তা হয়তো কোনো মানুষ কোনোদিন কল্পনাও করেনি। সে আকৃতিকে লাল শাড়িটা পরিয়ে দিল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিল। সেখান থেকে শুরু হল আরিয়ানের সংসার, আত্মার সাথে সংসার। সে বিশ্বাস করতে শুরু করল আকৃতি মরেনি, তার সাথেই আছে। শুধু আকৃতিই না, তার বাচ্চাটাও। এরপর থেকে ওই বাড়ি হয়ে উঠল একটা মৃত্যুপুরী, যেখানে ঘটতে যাচ্ছিল ভয়ঙ্কর রকমের অশুভ কিছু। এই তো বাবা, আমি কেন কাঁদছো বাবা, কেন কাঁদছো? আকৃতি, এই আকৃতি ওঠ না, দেখ না বাবু কাঁদছে। আকৃতি, আরিয়ান কোথায় গিয়েছিলে তুই? বাবু কাঁদছে না? আমার খুব কষ্ট হচ্ছে রে, কেন আমাকে কষ্ট দিচ্ছিস? আমি তোকে কষ্ট দিচ্ছি? আমি তোকে কষ্ট দিতে পারি? আমার লাশটা তো পচে যাচ্ছে, ভীষণ দুর্গন্ধ ছড়িয়ে গেছে। না, একদম না, কোনো দুর্গন্ধ নেই। আমি আমি তোকে খুব ভালোবাসি জানিস, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই 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 প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবি না। হ্যাঁ, আমাকে যে যেতে হবে। না না, কোথায় যাবি তুই, কোথায় যাবি? আমার প্রতিশোধটা তো এখনো বাকি আছে। না, কোথাও যাস না, কোথাও যাস না, আমাকে রেখে তুই কোথাও যাবি না, কোথাও না। আমার বাচ্চাটার খেয়াল রাখিস, আমি আসবো তো। না না, আর আসবো না। না আকৃতি, তুই তুই কোথাও যেতে পারবি না। আকৃতি, আকৃতি, কি ব্যাপার এত রাতে বাচ্চার কান্না শোনা যাচ্ছে? মা, মা কোথায় গেলে? মা, কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? সরফরাজ কে, কে ওখানে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরে
কে আপনি? বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? বাচ্চাটা কাঁদছে সরফরাজ, আর করে দাও। কে কে আপনি? আমি আকৃতি। আকৃতি, তুমি এখানে? আমি। বাচ্চাটা কি সুন্দর হয়েছে, দাও একটু খুলে দাও। এই আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না। আমাদের ফিলে তুমি চলে আসতে পারলে আমাদের তো ভীষণ কষ্ট হয়। আমি আমি আসলে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমাকে আমাকে মাফ করে দাও। মাফ? মাফ তো আমি নিজেকেও করতে পারিনি সরফরাজ, আমার একা থাকতে ভালো লাগে না। চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। না না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, ছেড়ে দিতে তো আমি আসিনি। তোকে কোথাও যেতে দেবো না, তুই চলে গেলে তো আমি একা হয়ে যাবো। আমার খুব যন্ত্রণা হয় রে। না না না, এটা হয় না, আমি তো তোকে ভালোবাসি। আর তুই তুই বলেছিস আমার সাথে সব সময় থাকবি, বলেছিস তো, তুই তুই তো বলেছিস। আমি থাকবো সব সময় তোর আশেপাশে, কিন্তু আমার শরীরটা যে বসে যাচ্ছে, আমার শরীরটা সৎকার করা। অমন কথা বলিস না, এই দেখ আমি বাবুর জন্য একটা খেলনা বানিয়েছি, কি সুন্দর হয়েছে না। না, আমি তোকে কোথাও যেতে দেবো না, বাড়ি ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। আমাকে যেতে দে, আমি চলে যাবো, কারণ আমার অসহ্য লাগছে, চলে যাব আমি। না তুই যাবি না, কোথাও যাবি না, কোথাও না, কোথাও না, কোথাও না। কে কে ওখানে? মা, ও মা, মা। কে? আকৃতি? হ্যাঁ মা। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? আর তোর কোলে এটা কি? আমার বাচ্চা। সুন্দর হয়েছে না মা? তোর বাচ্চা? কি কি বলিস এসব? আর আর তুই এত রাতে এখানে এখানে কিভাবে? আমি এখন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি মা। আকৃতি, তোকে এমন দেখাচ্ছে কেন মা, কি হয়েছে তোর? মা, আমার লাশটা আরিয়ানের বাসে আছে, আমার ওখানে খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে, লাশটা পচে যাচ্ছে, আমার লাশটা সৎকার করো মা, সৎকার করো। ও মা, মা ওঠো না মা। আকৃতি, আকৃতি, এটা এটা কেমন স্বপ্ন দেখলাম আমি। আরিয়ান, আরিয়ানকে একটা ফোন করতে হবে,
কি ফোন বন্ধ বলছে কেন? না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে ওখানে। আমার আমার অস্থির লাগছে। এই আবুল, আবুল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো এক্ষুনি। আরিয়ান, 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 কি ব্যাপার, দরজা খুলছে না কেন? কি দরজা নিজে নিজে খুলে গেল? এসেছ মা? এসো, এসো মা। আকৃতি? হ্যাঁ মা, এসো। এই যে উপরে আমি, এসো। একি একি দেখছি আমি, আকৃতি, আকৃতি। আমি আমি তাহলে স্বপ্ন দেখিনি? আমার আকৃতি আর নেই, আমার আকৃতি নেই, আকৃতি। আমি ওকে অনেক বুঝিয়েছি আন্টি, অনেক বুঝিয়েছি, তবুও ওই ছেলেটার সাথে চলে গেল। আরিয়ান, এসব কি? আরিয়ান, তুমি কি পাগল হয়ে গেছ? আরে না আন্টি, আমি আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম বুঝলেন, ওর ওর ওই ওই বাচ্চাটা সহ, ও রাজিও হয়েছিল। এই যে আমি ওর জন্য লাল শাড়ি কিনে ওকে পরিয়ে দিয়েছি, দেখেন দেখেন। আরিয়ান, তুমি পাগল হয়ে গেছো, আকৃতি আর নেই, ও চলে গেছে। ওর সৎকার করতে হবে বাবা। না না, তুমি একটা কথা বলছেন, আকৃতি তো আছে, আমার সাথেই থাকে সব সময়। ওই যে ওই যে ওই পেছনে তাকিয়ে দেখেন না, ইজি চেয়ারে বসে আছে। এখানে কেউ নেই, আজই আকৃতির লাশ সৎকার করতে হবে। তোমার আকৃতি তো আর নেই, ওকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি এভাবে শেষ হতে দেব না বাবা। হ্যালো, মেন্টাল অ্যাসাইলাম থেকে বলছেন? জি, আমি পেশেন্টের মা বলছি। কাচ্ছিস কেন? দেখ না, ওরা কেউ বিশ্বাস করলো না, তুই আমার সাথেই থাকিস, তোর তোর বড়িটা নিয়ে গেল। ভালোই করেছে, আমার কষ্ট হচ্ছিল না। এই যে এখন তো আমি তোর সাথেই আছি। ওরা কেউ আমার কথা বিশ্বাস করে না, আমাকে এখানে আটকে রাখছে, ওরা বলছে আমি নাকি পাগল। আকৃতি, তুই তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? না, আমি আর বাবু সব সময় তোর সাথে থাকব। তুই আশেপাশে তাকালি আমাদের দেখতে পাবি। মামা টিপতে যা। আকৃতির মা আকৃতির সৎকার করায় আর আরিয়ানকে একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করিয়ে দেয়। কাকতাড়ুয়া ভিলা খালি পড়ে থাকে, আশেপাশের মানুষ প্রায় দেখে ওই বাড়িতে একটা বাচ্চা আর একটা মহিলাকে। একটা পরিবার বাড়িটাতে ভাড়া উঠেছিল, এক মাসের বেশি থাকতে পারেনি। মেন্টাল অ্যাসাইলামের লোকেরা আরিয়ানকে একা একা কথা বলা দেখে সবাই তাকে পাগল বলে, কিন্তু একমাত্র আরিয়ান জানে সে আজও সংসার করছে, আত্মার সাথে সংসার। কুয়াশা প্রাপ্তিও বা ইডিও আইসক্রিমে আছি আজ শারমিন, সুচিরা বিস রেডিও 89.12 FM। শেষ হয়ে গেল আজকের গল্প, যার নাম আত্মার সাথে সংসার। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি, নাট্যাংশ পরিচালনাও করেছেন প্রিয়ন্তি, এবং আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দেব। আকৃতির চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তি, আরিয়ানের চরিত্রে রেহান, মায়ের চরিত্রে নিতুল, সৌম্য, পৃথ্বী এবং
সরফরাজের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও সবার আমন্ত্রণ রইল কুয়াশা সোমবার। এতক্ষণ চলছিল কুয়াশা ব্রট ইউ বাই ইগলাইন স্ক্রিম, আর আপনাদের সাথে ছিলাম আমি আরজি শর্মিন। সবাইকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।